السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত তিনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর, আজ রবিবার 5 সফর 1443 হিজরি মোতাবেক 12 সেপ্টেম্বর 2021 ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর আজকে 58, বিষয়বস্তু জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব এবং তার দলিল প্রমাণ। লেখক বলছেন, মা দালিলুল ঈমান বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাসের দলিল কি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল যেটি তায়েফায় মনসুরা, যেটি ফিরকায় নাজিয়া, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাস রাখে, তো এর দলিল প্রমাণ কি? দলিল হচ্ছে কোরআনে কেরিম, কমপক্ষে একটি আয়াত যথেষ্ট, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটি সহিহ হাদিস, ওহি, দুটোই হচ্ছে ওহি। এছাড়া অন্য কোন কিছু দলিল হতে পারে না শরীয়তের, স্বপ্ন দলিল নয়, আর মানুষের ধ্যান মোরাকাবা এসব যে সুফিদের কাছে দলিল, এসব দলিল নয়, বরং দলিল হচ্ছে ইসলামের দুটি ওহি, হয় কোরআনে কারিমের ওহি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর হাদিসের ওহি। জান্নাত জাহান্নামের প্রতি ইমানের দলিল প্রমাণ এবং তার অস্তিত্ব, অস্তিত্বের বিষয়টি পরে আসছে ওর দলিল প্রমাণ। আর এখন দেখা যাক, আয়াত কোরআনে কারিমে অনেক রয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে, একটি আয়াত নিয়েছেন সূরা বাকারার আয়াত নম্বর 24-25, এই দুটো আয়াত পাশাপাশি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, সুতরাং হে মানব সকল, তোমরা সে জাহান্নামের আগুন থেকে বাঁচো, মানে বাঁচার ব্যবস্থা নাও, বাঁচার ব্যবস্থা তাকুয়া, আল্লাহ ভয় ভীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধ গুলি মেনে চলা, এর মাধ্যমেই হতে পারে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এই জন্য ইত্তাকুল্লাহ যেমন কোরআনে কারিমে রয়েছে, আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করো, তেমনি ইত্তাকুন্নার জাহান্নামের আগুন থেকে বাঁচো বা জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা নাও। ফাত্তাকুন্নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বা বাঁচার ব্যবস্থা নাও। আল্লাতী ওয়াকুদুহান নাস, যার ইন্ধন হবে, জ্বালানি হবে মানব সকল, মানুষই তার জ্বালানি হবে, আলাদা কোন লকড়ি কাঠি অথবা কয়লা অথবা পেট্রোল ডিজেল কেরোসিন এসব হবে না, মানুষই হবে তার জ্বালানি। অল হেজারা, এবং পাথর হবে তার জ্বালানি। কাফেরিন, যে জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের উদ্দেশ্যে, যারা অমান্যকারী, অস্বীকারকারী, কাফের মানে যে অমান্য করে, অস্বীকার করে যে কোনো দিনের সুস্পষ্ট বিষয়কে, সেটা আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমানের ক্ষেত্রে হোক অথবা তা আকিদার ইমানের অন্যান্য বিষয় হোক অথবা ইবাদত বান্দিগির ক্ষেত্রে হোক অথবা শরীয়তের হালাল হারাম করণীয় বর্জনীয়র ক্ষেত্রে হোক, যারা অমান্য করে তারা হচ্ছে কাফেরি, যারা অস্বীকার করে তারা হচ্ছে কাফেরি। অত্যন্ত ব্যাপক শব্দটি, আর কাফের শব্দটি কোনো গাল নয়, যেমন অনেকে মনে করে যে কাফের বললে এটা গালি হলো, গালি নয়। কাফেরকে কাফের বলা তার উপাধি, যেমন মমিনকে মুসলিমকে মুসলিম মমিন বলা মমিন মুসলিমের উপাধি,
যে বিশ্বাসী মুমিন, যে অবিশ্বাসী অমান্যকারী সে কাফের। অইদ্দাতিল কাফির, কাফেরদের জন্য মূলত জাহান্নাম, জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, তৈরি করা আছে, আসলে কাফেরদের জন্য তৈরি হয়েছে। কিন্তু কেউ যদি কাফের মতো আচরণ করে, কাফের মতো আকিদা, জন্মসূত্রে মুসলিম কিন্তু সে নাস্তিক, সে নিজে কাফের হয়ে গেল, জন্মসূত্রে মুসলিম কিন্তু সে মুশরিক বহুত্ববাদী, মুশরিক যারা বিজাতি মুশরিক তারা দেবদেবীর পূজা করে, আর এক শ্রেণীর মুসলিম মাজার পূজা করে, মৃতের পূজা করে, মুশরিক। সুতরাং আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বকে অস্বীকার করলো, কাফেরদের অন্তর্ভুক্ত। এইরকমই যারা সারা জীবন আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী করে, যুগ যুগ ধরে চলে যাচ্ছে, কখনো তার এই চিন্তা নেই যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, নেই সালাত, নেই সিয়াম, নেই যাকাত, নেই হজ, জন্মসূত্রে মুসলিম, হয়তো শির করে না, মাজার পূজারি না, কিন্তু আল্লাহর ইবাদত করে না। কারণ শুধু শির্ক মুক্ত হইলেই মুমিন মুসলিম নাই, শির্ক মুক্ত হয়ে পাক সাফ হইতে হবে শির্কের নাপাকি থেকে, আর তৌহিদ ইল্লাল্লাহ, যখন শির্ক মুক্ত হইলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার বাস্তবায়ন করলেন, যে বাতিল ইলাহ নেই এগুলো অস্বীকার করলাম, কিন্তু ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য মাবুদ, তার ইবাদত বন্দী করতে হবে, তা তো হইতে হবে। সুতরাং যার কোন সালাত নেই, সিয়াম নেই, যাকাত নেই, হজ নেই, উমরা নেই, হালাল নেই, হারাম নেই, যা ইচ্ছা তাই করে, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করে, ইমান ভঙ্গকারী বিষয়, সুতরাং সে কাফেরদের দলভুক্ত হইল। কাফেরদের চালচলন যারা গ্রহণ করবে, অপর হারাম করে যাচ্ছে, তবা করছে না, সংশোধন করছে না, তাদের জন্য জাহান্নাম রয়েছে। জাহান্নাম স্থায়ী ভাবে যারা কাফের, ইসলামে আসেইনি অথবা ইসলামে ছিল জন্মসূত্রে আর বহিষ্কৃত হয়ে গেছে, এরা কাফেরই, তাদের জন্য স্থায়ী জাহান্নাম। আর যারা কাফেরদের চালচলন, কাফেরদের মতো আচার আচরণ করেছে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাক আমলের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, তাদের জন্য অস্থায়ী জাহান্নাম রয়েছে, আল্লাহ যদি মাফ না করে, সাজা শাস্তি দিয়ে মাফ হবে। জি, ওবাশশিরিল্লাযীনা আমানু, তারপরে জান্নাতের কথা আসছে, তাহলে জাহান্নামের কথা হয়ে গেল, জাহান্নামের দলিল। ওবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যে হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও ঈমানদারদের, বিশ্বাসীদের, ও আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্মশীল তাদের, আন্নালাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জান্নাতের প্রমাণ কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, তার এটি একটি আয়াত। তাজরি মিন তাহতিহা আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। ওগাইরাহা মা লা ইউহসা, এছাড়াও বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে, অসংখ্য আয়াত রয়েছে। অফিস সাহি, এখন একটি হাদিস নিয়ে এসছেন বা একাধিক হাদিস নিয়ে এসছেন, দুটো হাদিস মূলত এখানে নিয়ে এসছেন। প্রথম হাদিস বলছেন যে সহিহ বুখারীতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়া, ফি সালাতিল লাইল, রাতের সালাতে, তাহাজ্জুদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, ইস্তিগফার জায়গায়, আল্লাহুম্মা ইদ বাইনি ওয়া সুবহানাকা, যেটিকে প্রচলিত ভাষায় বাঙালি মানুষরা সানা বলে থাকে, কিন্তু আসলে দোয়া ইস্তিগফার, সালাত শুরুর দোয়া তাকবীরে তাহরিমের পরে, সেখানে আল্লাহু লাক আলহামদ আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে যে দোয়াটি রয়েছে তার একটা অংশ, ওয়ালাক আলহামদ আনতাল হাক, যাবতীয় প্রশংসা তোমার, পুরো দোয়াটি এখানে নিয়ে আসেননি, কারণ আসলে হচ্ছে এখানে দলিল পেশ করা, দোয়া শেখানো নয়, তুমি হচ্ছ চির সত্য হক, বাকি হচ্ছে বাতিল মাবুদ, ওয়াদুক আল হাক, এবং তোমার ওয়াদা প্রতিশ্রুতি সত্য, ওয়ালি কাও কাহাকুন, তোমার সাক্ষাৎ হচ্ছে সত্য, ও কৌল কাহাকুন, তোমার কথা হচ্ছে সত্য, ওয়াল জান্নাত হাক্কুন, জান্নাত হচ্ছে চির সত্য, ওয়ান নার হাক্কুন, এবং জাহান্নামও সত্য। জি, জান্নাত জাহান্নাম মেয়ের প্রতি ইমান হচ্ছে সত্য, আর যারা জান্নাত জাহান্নামে ইমানদার নাই তারা হচ্ছে মিথ্যু। জি, জান্নাম জাহান্নাম সম্পর্কে যারা সন্দিহান তারা হচ্ছে মিথ্যু। ওয়ান নবী ওয়ান হাক্কুন, এবং সমস্ত নবী রসুলগণ হচ্ছেন হক, সত্যবাদী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, তিনি
সত্যবাদী রাসূল আস-সাদিকুল আমিন ওয়া সাআতু হাক্কুন, এবং কিয়ামত হচ্ছে সত্য, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া থেকে ধরি। তাহলে দোয়া যেমন আল্লাহর কাছে দোয়া বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক দোয়া, তেমনই চাচ্ছামূলক দোয়া হইতে পারে, এটি প্রশংসামূলক দোয়া। তার সাথে সাথে দোয়া বিভিন্ন বিষয়ে দলিল প্রমাণ হইতে পারে, যা এখানে উল্লেখ করা হলো। হাদিসটি সহিহ বুখারি মুসলিমে রয়েছে, হাদিস সহিহ বুখারি মুসলিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে। আরেকটি হাদিস ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং তার কোনো শরীক নেই, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূল, এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূল, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বললো না, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলবে সে কাফের, সে মুশরিক। পক্ষান্তরে যে মুমিন মুসলিম সে বলবে ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া কালিমাতুহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি বাণীর মাধ্যমে সৃষ্টি হয়েছেন, বিনা বাবায়, তার বাবা ছিল না, মা ছিল, তাহলে কিভাবে তিনি সৃষ্টি হলেন? যেটা যেটা প্রাকৃতিক, যে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা রয়েছে, নিজাম রয়েছে, তার বিপরীত ব্যতিক্রম, সেটা আল্লাহ রাব্বুল স্পেশাল কালিমার মাধ্যমে, কোন হে ঈসা, তুমি তুমি তোমার মাতৃ গর্ভে আসো, আসল আবার ভূমিষ্ঠ হইল, এইভাবে আল্লাহ তার কালিমা কোন দিয়ে সৃষ্টি করেছে। এই জন্য কালিমাতুল্লাহ, ঈসা হচ্ছেন কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তিনি সৃষ্টি। আল কাহা ইলা মারিয়াম, যা আল্লাহ রব নিক্ষেপ করেছেন মারিয়াম আলী ইসালামের উদ্দেশ্যে, রুহম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রুহ, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রুহ। আমাদের রুহ গুলো, আত্মা গুলো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এগুলি হচ্ছে সাধারণ আত্মা, আর ঈসা আলী ইসাল্লামের রুহ হচ্ছে স্পেশাল আত্মা। যেমন সব ঘরই আল্লাহ, আমাদের বাড়ি ঘর, মুসলিম অমুসলিম যার বাড়ি ঘর সারা পৃথিবীতে আছে, সব আল্লাহর। ইন্নাল্লাহ জালিল্লাহ, আল্লাহ করেন বলছে জমিন সারা পৃথিবী তো আল্লাহ, তাহলে কাবাকে বাইতুল্লাহ কেন বলা হচ্ছে? কাবা ঘরকে বাইতুল্লাহ বলা হচ্ছে, স্পেশাল আল্লাহর ঘর। মসজিদকে বৈয়তুল্লাহ বলা হয়েছে, আল্লাহর ঘর, এগুলো হচ্ছে স্পেশাল খাস ঘর। তো ওই রকমই স্পেশাল আত্মা ঈসা আলী সালামের আত্মা, যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নির্দেশে যে সঞ্চারিত হয়েছে ঈসা আলী সালামের দেহে, আর তারপরে তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। ওয়াল জান্নাতু হাক্কুন, এবং জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। এই কথাগুলির যে সাক্ষ্য প্রদান করবে তার ফজিলত বলছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেমনই হোক না কেন। এটা একটা তাফসীর, এটা একটা ব্যাখ্যা, আলা মা কানা মিনাল আমাল, আমল যেমনই হোক না কেন, যদি মৌলিক ইমান ঠিক থাকে তো কোন এক সময় জান্নাতে যাবে। ইমান ভঙ্গকারী বিষয় যদি না থাকে, ইমান ভঙ্গকারী অনেকগুলি বিষয়ের প্রসিদ্ধ 10টি, এগুলি প্রতিটি মুসলিমকে জানা উচিত। এ সম্পর্কে আমাদের বিভিন্ন আলোচনা বা ধারাবাহিক দার্সে সব আছে, এবং যারা দিন শিখতে চায় এবং শিখা ফরজ তাদের এই বিষয়গুলি জানতে হবে, কারণ আপনার অজান্তে আপনার ইমান ভঙ্গ না হয়ে যায়। আমাদের বাংলা ভাষাভাষী মুসলিমরা উজু ভঙ্গের কারণ সাধারণ মানুষও জানে, যে কিসে উজু নষ্ট হয়, সালাত কিসে নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায় তাও জানে। সালাত অবস্থায় কথা বলবে না, উজু অবস্থায় বায়ু নির্গত হলে কেউ সালাত পড়বে, জানে যে তার উজু নষ্ট হয়ে গেছে, কিন্তু ইসলাম নষ্ট হয়ে যায় এটা জানেই না। জি জানেই না, শতকর একটা লোক জানে, তাও তার চেয়ে তো কম হবে, এই হলো অবস্থা। অথচ সেটা আগে জানা প্রয়োজন ছিল, কারণ ইমান ভঙ্গ হয়ে গেলে, ইসলাম ভঙ্গ হয়ে গেলে, ইসলাম নষ্ট হয়ে গেলে আর কোনো কিছু কাজে আসবে। আরেকটি অর্থ হচ্ছে আলা মা কানা মিনাল আমাল, মানে যা আমল অনুপাতে, যার যেমন আমল সেই অনুযায়ী জান্নাতে যাবে, জান্নাতে স্থান পাবে। এই কথাগুলি সাক্ষ্য প্রদান যদি করে তাহলে জান্নাতে যাবে নিজ আমল অনুযায়ী, যার যেমন আমল। তাহলে আমলে কারো যদি ঘাটতি থাকে তো নিচু শ্রেণী জান্নাতি হবে, অথবা শাস্তি পেয়ে জান্নাতে যাবে। আর যদি আমল ভালো থাকে তো ভালো স্তরে থাকবে জান্নাতে,
সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে আল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য রিওয়ায়েত রয়েছে মিন আবু আবিল জান্নাতি সামায়াত আইয়ুহা শা, জান্নাতে যে আটটি দরজা আছে যে কোনো দরজা দিয়ে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যে আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদান করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রদান করবে, ঈসা আলাইহিস সালামের নবুয়ত রিসালাতের সাক্ষ্য প্রদান করবে এবং জান্নাত জাহান্নামকে হক বলে সাক্ষ্য প্রদান করবে। এই বিষয়গুলো এই ছিল দলিল জান্নাত জাহান্নামের, জান্নাত জাহান্নাম যে আছে বা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান যে নিয়ে আসতে হবে, এটি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়, পরকালের একটি গুরুত্বপূর্ণ একটা পাঠ, গুরুত্বপূর্ণ একটি স্তর, এটা মনে রাখতে হবে। তারপরে আর একটি ছোট্ট বিষয় বলছেন যে আচ্ছা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান বিশ্বাস এই কথাগুলি যে আলোচনা করলাম, এর তাৎপর্য কি, মানে কি? মা মান আল ঈমান বিল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান নিয়ে আসে নাজাত প্রাপ্ত দলের মানুষ, তো এর মানে কি, এর তাৎপর্য কি? ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে স্বীকৃতিও, তো এই বিষয়টিকে খোলাসা করছেন, বলছেন মা না হো, এর তাৎপর্য হচ্ছে বা এর অর্থ হচ্ছে অকাট্য ভাবে বিশ্বাস করা জান্নাত জাহান্নামের অস্তিত্বকে, জান্নাত জাহান্নামের অস্তিত্বকে অকাট্য ভাবে বিশ্বাস করা, কোনো সন্দেহ নেই। যেমন এখন আমাদের সৌদি আরবের রাত, আমি এমন ভাবে বিশ্বাস করছি চোখে দেখে যে সারা দুনিয়া যদি আমাকে বলে যান এখন দিন, আমি তাদের কথা বিশ্বাস করব না, আমি চোখে দেখছি তাহলে তাদের কথা কেন মানব? দিন দুপুরে সূর্য দেখতে পাচ্ছি, আর যদি কেউ বলে না এখন রাত, তাহলে সারা পৃথিবী একদিকে হইলেও বিশ্বাস করবো না তাদের কথা, বলবো যে দিন। ঠিক ওই রকমই জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখতে হবে, অকাট্য বিশ্বাস, এই নয় যে দুর্বল বিশ্বাস, যে বিশ্বাসকে পয়সা দিয়ে কিনে নেওয়া যায়, যে বিশ্বাসকে ধমক চমক দিয়ে হ্যাঁ জুলম অত্যাচার করে কেড়ে নেওয়া যায়, না, জান কেড়ে নিতে পারে কিন্তু ঈমান কেড়ে নিতে পারে। ওয়ান্নাহু মাখলুকাতান আল আন, এবং জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে বর্তমান, জি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছে। ওয়ান্নাহুমা বাকিয়াতান, এবং জান্নাত জাহান্নাম অবশিষ্ট সব সময় থাকবে, বেবকাইল্লাহে লাহুমা, আল্লাহ এই জান্নাত জাহান্নামকে সর্বদা রাখবেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কোরআনে কেন কুল্লু মান আলিহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে ধ্বংসশীল ফানা হয়ে যাবে, কিন্তু জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল সত্তা ছাড়াও আরো কয়েকটি জিনিস রয়েছে যেগুলি থাকবে, আল্লাহর আরশ কুরসি জান্নাত জাহান্নাম, লা তাফনায়ানে আবাদান, কখনো ধ্বংস হবে না, এমন একটা সময় আসবে না যে জান্নাত নেই জাহান্নামও নেই আর জান্নাতিও নেই জাহান্নামিও নেই, না না না, থাকবে, চিরকাল থাকবে, সৃষ্টি করা আছে, প্রস্তুত হয়ে আছে জান্নাত জাহান্নাম, এবং জান্নাত জাহান্নাম সর্বদা থাকবে, কখনো নিঃশেষ হবে না। ওয়াদখুল ফি যালিকুল্লু মাহতাওয়াত আলী মাহতাওয়াত আলাইহি হাযিহি মিন নাঈমিন ওয়া তিলকা মিনাল আযাব, আর জান্নাত জাহান্নামে যা কিছু রয়েছে, জান্নাতে যত রকমের নিয়ামত রয়েছে, ভোগের বস্তু রয়েছে, আর জাহান্নামে যত রকমের আযাব রয়েছে, সব কিছুই এর অন্তর্ভুক্ত, মানে সেগুলিও বিশ্বাস করতে হবে, সেগুলিও বিশ্বাস করতে হবে অকাট্যভাবে, যা কোরআন এবং হাদিস ওয়াহির দ্বারা প্রমাণিত। তারপরে বলছেন জান্নাত জাহান্নাম অস্তিত্ব সম্পর্কে, মা দালিলু আলা ওয়ুজুদিহাল আন, যে বললাম যে এক বর্তমান আমরা যে এখন পৃথিবীতে আছি, জান্নাত জাহান্নাম এখন আছি, অলরেডি সৃষ্টি হয়ে আছে, এখন আছে, এর দলিল কি? বলছেন আখবারাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আন্নাহু মুআদ্দাতান, যে জান্নাত জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উইদ্দাত, প্রস্তুত হয়ে আছে, আর জাহান্নামের ক্ষেত্রে বলেছেন উইদ্দাত, প্রস্তুত হয়ে আছে। ফাকাল ফিল জান্নাত, জান্নাত সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আলে ইমরান আয়াত 133 এ, উইদ্দাত লিল মুত্তাকিন ওয়া সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, যেই জান্নাত প্রস্তুত, শেষখানে আল্লাহ বলছেন আয়াতের সময় স্বল্পতার জন্য গোটা আয়াত আমি আর ই করছি না, তাফসীর করছি না, ওয়াইদাতুল মুত্তাকিন, যা
আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য বা মুক্ত থাকার জন্য যারা সচেষ্ট তাদের জন্য প্রস্তুত করে রাখা আছে, প্রস্তুত হয়ে আছে। ওয়াকালাফিন্নার, জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেছে ঐদ্দাত লিল কাফেরিন, জাহান্নামের আগুন বা জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত করে রাখা আছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 131, তাহলে 131-এ জাহান্নাম প্রস্তুত হয়ে আছে সূরা আল ইমরানের, আর সূরা আল ইমরানের 133-এ জান্নাত প্রস্তুত করে রাখা আছে, এর প্রমাণ হয়েছে। আল্লাহ আরো আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সৃষ্টি করলেন তাদেরকে জান্নাতে বাসস্থান দিলেন, বসবাস করতে দিলেন। আসকানা আদম ওয়া যাওজাহু জান্নাহ ক্বাবলা আকলিহিমা মিনাশ শাজারা, সে গাছের ফল খাওয়ার আগ পর্যন্ত, কিন্তু যখন গাছের ফল খেতে নিষেধ করা হয়েছে তারপর তারা ভুলে গেলেন, আর শয়তান বিভ্রান্ত করলো, আর আল্লাহ যে নিষেধ করে যে কথাটি ভুলে গেছেন, আল্লাহ কোরআনে কেমন বলেছেন ভুলে গেছেন, অমান্য করেছেন এমন নয়, ফানাসিয়া, আল্লাহ বলছেন আদম আলাইহিস সালাম আসলে কথাটি ভুলে গেছিলেন যে আল্লাহ তো মানা করছে, তার দৃঢ় সংকল্প পায়, দৃঢ় সংকল্প যখন মানুষ থাকে, মানুষের থাকে তখন সজাগ থাকে, সজাগ থাকে, কিন্তু গাফিলতি আসলে ভুলে যায়। তো আদম আলাইহিস সালাম ভুলেছেন, এই জন্য তার সন্তানরাও কিয়ামত পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ভুলে যায়, দিন দুনিয়ার অনেক কথাই ভুলে যায়, এ কথা হাদিসে রয়েছে। মহান আল্লাহ আরো জানিয়েছেন বেয়ান্নাল কুফফার ইউরাদুন আলান নারে গুদুওয়া ওয়া আশিয়া, তাহলে জান্নাত তৈরি আছে এবং জান্নাতে আল্লাহ আদম আলাইহিস সালামকে রেখেছিলেন, তার স্ত্রীকে রেখেছিলেন। তাহলে এই বিষয়ে একদল যে বলছেন যে জান্নাতে আদম এবং হাওয়াকে রাখা সেটা দুনিয়ার কোন অন্য জান্নাত মানে বাগান, আসল জান্নাত নয়, কথাটি তাহলে ভুল আহলে সুন্নতের কাছে, কথাটি ঠিক নয়, যদি এটি একটি মত রয়েছে। তো জান্নাতের দলিল এটি হয়ে গেল, আর জান্নাতের অস্তিত্ব, আর জাহান্নাম, জাহান্নাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারিম বলেছেন যে কাফেরদেরকে প্রতিদিন সকাল বিকাল জাহান্নামে জ্বালানো হয়। মহান আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী অনসারী যারা ছিল মেসরের, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা গাফির, সূরা মুমিন আয়াত নম্বর 45-46, আল্লাহ বলেছেন ওয়াকা বি আলে ফিরআউনা সুউল আযাব, ফেরাউনের বংশধরকে মর্মান্তিক শাস্তি বা মন্দ শাস্তি ঘিরে ফেলেছিল। আন্নার ইউরাদুনা আলাইহা, এবং জাহান্নামে তাদেরকে পরিবেশন করা হচ্ছিল, ওদুয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা জাহান্নামে তাদেরকে পেশ করা হচ্ছিল, মানে জাহান্নামে তাদেরকে জ্বালানো হচ্ছে, আর হচ্ছে, বরং হচ্ছে, এটি হচ্ছে হাল বর্তমান, এবং কিয়ামত যেদিন হবে সেই দিনও জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে। আর ফেরু আলা ফেরাউন আশাতাল্লাহ, আল্লাহ বলবেন সেই কিয়ামতের দিনে যে ফেরাউনের যারা অনুসারী অনুগামী তাদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে দেওয়া। তো এই হচ্ছে যে দলিল যে জাহান্নাম তৈরি হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বেশ কিছু হাদিস রয়েছে, অনেকগুলি হাদিস এখানে নিয়েছে লেখক জান্নাত সম্পর্কে এবং জাহান্নাম সম্পর্কে। একটি হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তালা তুফিল জান্নাতে, আমি জান্নাতে উকি মেরে দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেও দেখেছেন জান্নাত, আর মেরাজেও দেখেছেন, জান্নাতে উকি মেরে দেখলাম যে কারা আছে দেখি। তো ফারায়তু আকসার আহলি আল ফুকারা, অধিকাংশ জান্নাতের বাসিন্দা ফকির, দরিদ্র, গরিবদেরকে দেখলাম, যারা অভাবী দরিদ্র, কিন্তু দরিদ্র যারা ধার্মিক দরিদ্র, আমাদের বাংলা ভাষাভাষী, আবার যারা খুব বেশি দরিদ্র তাদের দিনও নেই দুনিয়াও নেই, রিক্সা চালক কয়টা নামাজ পড়ে, কয়টা হালাল হারাম থেকে বাঁচে, দম মেথর যারা নিচু শ্রেণীর কাজ করে তারা কয়টা লোক আল্লাহর ইবাদতবন্দি করে। তো দেখা যাচ্ছে যে আমাদের সমাজে যারা একেবারে অভাবী তাদের অভাবের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের ইহো কালো গেছে পরও কালো গেছে। তো এমন গরিব হইলে হবে না, কোনো ফায়দা, দিনদার আল্লাহভীর গরিব হইতে হবে, তাহলে বড়ই ফজিলত রয়েছে। ওয়াতালাতু ফিন্নার বলছেন যে আমি জাহান্নামে উকি মেরে দেখলাম, ফারায়তু আকসার আহলি আন-নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলাদের দেখলাম, এবং এর কারণও সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে তাদের অভিযোগ বেশি, তারা অকৃতজ্ঞ বেশি, এবং তারা গালমন্দ বেশি করে থাকে, আবেগী বেশি হয়ে থাকে। আবেগ ভালো জিনিস নয়, বাঙালিদের যে আবেগ খুব বেশি, আবেগটাও তাহলে ভালো জিনিস নয়,
আবেগ মানুষকে বরবাদ করে, ইহকাল পরকাল নষ্ট করে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সহিহ মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, কয়েকজন সাহাবা ইকরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। তারপরে কবরের পরীক্ষা এবং আজাব সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে আছে, ইজামাত আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি যখন মারা যায়, ইউরাজু আলাইহি মাক'আদুহু মিনাল জান্নাতি ওয়ান নার, তার জান্নাত জাহান্নামের যে স্থান রয়েছে সেটা দেখানো হয়, কবরে তাকে দেখানো হয় যে দেখো ভালো মানুষকে বলা হয় যে এই যে জাহান্নাম তোমার কিন্তু স্থান ছিল, কিন্তু তুমি ভালো কাজ করেছো ওই জন্য বেঁচে গেছো, নাহলে এখানে যেতে হবে, তো তোমার ঠিকানা হচ্ছে জান্নাত এখন, কারণ ভালো আমল করে এসছো ঈমানের সাথে। আর এর বিপরীত দেখানো হয় যে জান্নাত দেখানো হয় যারা পাপিষ্ট জাহান্নামী তাদেরকে, যে জান্নাত তোমাদের বাসস্থান ছিল কিন্তু তোমার কুফরির কারণে পাপের কারণে এই জায়গা তুমি হারিয়েছো, এখন তোমাকে জাহান্নামী হইতে হবে। জি, মানুষ যখন মারা যায় তখন মৃত্যুর মুহূর্তেও, দাফনের আগে এবং কবরে, জি, জান্নাত জাহান্নাম দেখানো হয়। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহ। তৃতীয় হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবরিদু বিসসালাত, তোমরা জোহরের সালাত একটু ঠান্ডা করে পড়িও, গ্রীষ্মকালে গরমের সময় জোহরের সালাত একটু বিলম্ব পড়া উত্তম। জি, মাথার উপর থেকে সূর্য গড়ার সাথে সাথে নয়, একটু দেরি করবে, এটা বেশি উত্তম। ফাইন্না শিদ্দাতাল হারামিন ফাইহি জাহান্নাম, কারণ এই গরমের প্রখরতা জাহান্নামের ভাবের অন্তর্ভুক্ত, জাহান্নামের ভাবের অন্তর্ভুক্ত কেমন করে এটি গায়েবের বিষয়, কে বলছে বাহ্যিক বিষয়টি যে জাহান্নাম থেকে এই গরমটা আসছে, কেমন ভাবে আসছে বোঝানো সম্ভব নয়, কারণ আমরা জানি না এর বেশি। আবার কেউ কেউ তাবিল করেছেন, এর একটু অন্যরকম ব্যাখ্যা করেছেন, বলছেন যে ফাইনা শিদ্দাতাল হারামিন ফাইহি জাহান্নাম মিন জিনসি ফাইহি জাহান্নাম, এই গরমের প্রখরতা হচ্ছে জাহান্নামের ভাপের মতোই, জাহান্নামের ভাপ যেমন প্রচন্ড উত্তপ্ত, তার কিছুটা অংশ হচ্ছে এই গ্রীষ্মকালের তাপ, সামান্য, যেমন দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুন তুলনা। এই হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিরমিজিতেও রয়েছে, সুনানে নাসাইতেও রয়েছে, এবং এই হাদিস আবু মুসা আশারি, আবু সাইদ খুদরি, মুগীরা বিন শোবা, আব্দুল্লাহ বিন উমর, অনেক সাহাবাই কেরাম এবং এই হাদিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। জি, প্রসিদ্ধ এসব হাদিস। আরেকটি হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল, প্রচন্ড তাপ, আল্লাহু আকবার, জাহান্নাম অভিযোগ করেছে রবের কাছে। ফাকালাত, বলল, ইয়া রব্বি, হে রব, আকালা বাদি বাদান, আমার একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে ফেলছে, আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহু আকবার। ফাযানা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ বলে জাহান্নামকে দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, নাফাসিন ফিস শীতা, একটি হচ্ছে শীতকালে, ও নাফাসিন ফিস সাইফ, আর একটি হচ্ছে গ্রীষ্মকালে। সুতরাং প্রচন্ড ঠান্ডা যেটা আসে সেটা এই যে শীতকালের যে শ্বাস জামহারির থেকে, শীতল জাহান্নাম থেকে, সেখান থেকে, আর যেটা গরম গ্রীষ্মকালে সেটা হচ্ছে জাহান্নামের যে তাপ থেকে, এই যে শ্বাসটা জাহান্নাম থেকে এসে থাকে, কিভাবে আসে তা আল্লাহ ভালো জানে। প্রচন্ড যে তাপ তোমরা অনুভব করো সেটা সেই জাহান্নামের তাপ, আগুনের তাপ, আর প্রচন্ড যেটা ঠান্ডা তোমরা অনুভব করো শীতকালে পৌষ মাঘ মাসে, আর এক এক দেশে আরো বেশি ঠান্ডা, সেটা জামহারির থেকে, জাহান্নাম থেকে। এই হাদিস ও বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়াও সুনানে কিতাবাতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, তার মিত রয়েছে। রাসূলুল্লাহ আরো বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, মানুষের যে জ্বর আসে এই জ্বর হচ্ছে জাহান্নামের ভাব। ফাবরিদুহা বিল মা, সুতরাং আগুনকে পানি দিয়ে ঠান্ডা করা হয়, তো যদি কারো শরীরে জ্বর থাকে তাহলে পানি দিয়ে ঠান্ডা করো, পানি দিয়ে ঠান্ডা করো,
দেখতে হবে যে কোন আবহাওয়ায় আপনি বসবাস করছেন, সেখানে পানি জ্বরের রোগীর জন্য গোসল করানো উপকারী না অপকারী। আগের যুগে নিষেধ করতো, আমরা ছোটকালে দেখি যে জ্বর হলে গোসল নিষেধ, ভাত খাওয়া নিষেধ, এগুলো ছিল। কিন্তু এখন কিন্তু বদলে গেছে দৃষ্টিভঙ্গি চিকিৎসকদের, বিশেষ করে আরব দেশে দীর্ঘদিন থাকি। জি, এখানে জ্বর হলে গোসল করাতে বলে, ঠান্ডা পানি দিয়ে গোসল কর, কারণ এখানকার আবহাওয়া হচ্ছে শুষ্ক আবহাওয়া, গরম আবহাওয়া, এখানে গোসল করলে সে আপনার ঠান্ডা লেগে যাওয়া, নিমোনিয়া এসবের ভয়গুলো নেই। কিন্তু কোথাও যদি এরকম আশঙ্কা থাকে সেটা চিকিৎসকরা নির্ণয় করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সে রয়েছে যে কাউকে যদি জ্বর হয় সেটা জাহান্নামের ভাবের অন্তর্ভুক্ত, সুতরাং সেটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। এই হাদিস ও বুখারী মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাফি বিন খাদিজ থেকে, মা আয়েশা থেকে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এছাড়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি তো রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আর অন্যান্য আরো হাদিসের কিতাবে রয়েছে। তারপরে বলছেন লেখক, বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন, শেষ হতে যাচ্ছে, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খালাকাল্লাহু আল-জান্নাত ওয়ান-নার, যখন আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, আরসালা জিবরীল ইলাল জান্নাহ, জিবরীল আলাইহিস সালামকে জান্নাত দেখতে পাঠালেন। ফাকালা, বলে ইযহাব ফানজুর ইলাইহি, যাও জান্নাত দেখে আসো, তারপর যাও জাহান্নাম দেখে আসো। আল হাদিস, হাদিস সংক্ষেপ করে দিয়ে এখান থেকে বোঝা গেল যে জান্নাত জাহান্নামের অস্তিত্ব আছে ও জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে, জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে। এই হাদিস সুনান নাসাইতে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন। এই হাদিস তাহলে বুখারী মুসলিমে নেই। ওয়াকাদ উরিদাত আলাইহিস সালাম ফি মাকামিহি ওয়া মাকসিফাত শামস, সূর্য গ্রহণ যেদিন লেগেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেই দিন সূর্য গ্রহণের সালাতের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জান্নাত জাহান্নামকে পেশ করা হয়েছে। আল্লাহ সামনে নিয়ে এসে টিভির পর্দার মধ্যে পেশ করে দিয়েছে। ওরিজাত আলাইহি লাইলাতুল ইসরা, এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইবনে মাজাহও রয়েছে, সুনানে নাসাঈতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আরো অন্যান্য সাহাবা সাহাবিয়াত বর্ণনা করেছেন হাদিসটি। লম্বা হাদিস রয়েছে, সেই সূর্য গ্রহণের হাদিস তাতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য গ্রহণের সালাত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখেছেন। তারপর আরেকটা হাদিস, আর এটা দিয়ে শেষ হচ্ছে আজকে, ওরিজাত আলাইহি লাইলাতুল ইসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জান্নাত জাহান্নাম মেরাজের রাতে পেশ করা হয়েছিল, মেরাজের রাতে পেশ করা হয়েছিল। যে হাদিস বুখারী মুসলিম রয়েছে, আনাস বিন মালিক থেকে, মালিক বিন সাসা থেকে, এছাড়া আবু যর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই সব হাদিসগুলি বর্ণনা করেছেন। তারপরে লেখক বলছেন, ও ফি যালিক মিনাল আহাদিস সাইয়্যাত মা লা ইউসা, আর এই মর্মে জান্নাত জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে এত হাদিস রয়েছে যা অগণিত, অগণিত হাদিস রয়েছে। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ, সম্মানিত দীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আবারও স্মরণ করিয়ে দেবো, যারা আমরা প্রশ্ন করব, চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য, এবং আমাদের বেনিফিশিয়ালি প্রশ্নগুলো, উপকারী প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করব, যেগুলো আমাদের আমলের সাথে, আকিদার সাথে সম্পর্কিত আলোচনার জন্য, যার মাধ্যমে আমরা সকলে উপকৃত হতে পারবো, চেষ্টা করবো সেই আলোচনার প্রশ্নগুলো করার জন্য ইনশাআল্লাহ। আর যখন আমরা প্রশ্ন করব, অবশ্যই আমাদের আমরা যে জেলা যে যে এলাকা থেকে প্রশ্ন করতেছি মেনশন করার চেষ্টা করব, পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন, তারিখ আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলতেছি। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার ভালো করুক। আপনার কাছে আমি আর কিছুদিন প্রায় 6 মাস 20 দিন আগে আপনি আপনার কাছে মানে তখনই আর কি আপনার কাছে দোয়া চেয়েছিলাম, যাতে আল্লাহ আমাকে একটা গোপন পাপে আমি লিপ্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আমি গত 6 মাস 20 দিন ধরে সেই পাপটা থেকে মুক্ত আছি, সেটার জন্য দোয়া করবেন আর যাতে কোনো দিন না হয়। আল্লাহ দিনের উপর অটলতা দান করেন, পাপ থেকে বেঁচে থাকার আমাদের সকলকে আপনার তৌফিক দান করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি শাইখ, একটা ব্যাপারে জানার ছিল যে তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার প্রতি, যে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মেধায় বরকত দান করে, যে আমার মেধা যাতে বাড়িয়ে দেন এবং কোন কাজে যাতে লেগে থাকার তৌফিকটা দান করেন এবং তাতে সফলতা দান করেন, এটা আর কি।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল জি। আরো একটা জিনিস, যে আমার দোয়া কবুল হয় না আর আপনার কাছে দোয়া চাইলাম আল্লাহ কবুল করলো, এটা একটা। আর একটা হলো যে আমি আমাদের ব্যাংকে টাকা রাখি, তো ব্যাংক থেকে কিছু সুদ দেয়, তো সেই সুদের টাকাটা কি করব? আর এই সুদের টাকাটা কি মানে আমার প্রত্যেক বছরে বাৎসরিক চার্জ দিতে হয় ব্যাংকে, তো সেই ব্যাংকে যখন আমি চার্জটা দেই, তো সেই চার্জটা কি আমি ওই সুদের টাকা থেকে পরিশোধ করতে পারবো, না ওই সুদের টাকাটা আমি ফেলে দিয়ে আমার নিজের পকেট থেকে আমি পরিশোধ করব, এটা আর কি আমার প্রশ্ন। প্রশ্ন করেছেন, আর প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, এটি আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেবেন, তো এটি আপনার জন্য সৌভাগ্য এবং এটি হচ্ছে শুভ লক্ষণ, ভালো লক্ষণ। যেই ব্যক্তি গুনাহ থেকে ফিরে চলে আসছে আর বাঁচতে পারছে, দিনের ওপর অটল থাকতে পারছে, এটি তার বড় সফলতা, ইস্তিকামা, দিনের ওপর অটলতা। আল্লাহ যেন আমাদের প্রত্যেক মমিন ভাই বোন কে তার তৌফিক দান করেন এবং তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন, সমস্ত পাপ থেকে আমাদের ভাইকে, আমাদেরকে এবং যে সমস্ত ভাই বোনেরা আমাদের দিনী আলোচনা শুনেন বিশেষভাবে এবং সেগুলিতে উপকৃত হওয়ার চেষ্টা করেন তাদেরকে, এছাড়া সারা বিশ্বের সমস্ত মমিন মমিনাতকে সমস্ত গুনাহ থেকে ফিরে আসার এবং বেঁচে থাকার তৌফিক দান করে। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ অটলতা দান করেন, যারা লিপ্ত আছেন তাদেরকে হিদায়াত নসিব করেন। প্রশ্ন করেছেন তার সাথে যে ব্যাংকে টাকা রাখি আর সুদ আসে, তো সেই সুদের টাকা কি করব? আমি এর উত্তর বহুবার বলেছি, এই বিষয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকে, কারণ বিভ্রান্তিমূলক অনেক ফতুয়া আছে, কারণ ইস্তিহাদি ফতুয়া, যার ফলে এক একজন এক এক রকম ফতুয়া দেয়, আজও বাজু ফতুয়া দেয়। এমনও ফতুয়া আছে যে কোন মুসলিমকে খাওয়াবেন, মুসলিমের পেটে না যায় কাফেরকে খাওয়াবেন, আরে কাফের তো এমনি তো ইসলামের গতি করছে, তারপর আরো তাকে খাওয়াইয়া মোটা করবেন নাকি? ভুল কথা এগুলো, আসলে এগুলো ইস্তেহাদ করতে গিয়ে ভুল। আসলে দেখেন, এক দান সাদাকা হচ্ছে হচ্ছে তাকাররুবের জন্য, আর আরেকটি হচ্ছে তাখাল্লুসের জন্য। আরবিতে বললাম তাকাররুব মানে সান্নিধ্য লাভ, যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তো হালাল পয়সা দান খেরাত করতে হবে, হারাম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হবে না, আল্লাহর কুরবাত হাসিল হবে না, সান্নিধ্য লাভ হবে না। তাহলে হয়ে গেল এটি। এখন এই সুদের পয়সা হারাম পয়সা, সে সুদ কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া হোক আর ব্যাংকের মাধ্যমে নেওয়া হোক, সুদের পয়সা হারাম পয়সা, জঘন্য পয়সা, খবিস মালে খবিস। সুতরাং এই পয়সা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হবে না, আল্লাহ নিকটবর্তী হতে পারবেন না, নেকি পাওয়ার আশায় নয়, তবে তাখাল্লুস মুক্তির আশায়, মুক্তি লাভের জন্য। এই গুনহার বোঝা থেকে আল্লাহ মুক্তি চাই, এই গুনহা আমার উপরে চেপে গেছে কারণ সুদ চলে এসেছে, আর সুদই ব্যাংকের সাথে আদান প্রদান করতে হয়তো বাধ্য, যদি ইসলামী ব্যাংক বিকল্প থাকে তাহলে কিন্তু করবেন না, কথা বলে দিচ্ছি, কিন্তু যেখানে নেই আর বা আছে কিন্তু নিরুপায়, আপনার স্যালারি আসছে আপনার সেই সুদী ব্যাংকে, তো আপনাকে তো সেটা গ্রহণ করতে হবে, অথবা বিভিন্ন কাজে জড়িয়ে থাকতে হচ্ছে সেসব এর সাথে নিরুপায়, সেই ক্ষেত্রে মুক্তি লাভের জন্য, তাখাল্লুস মুক্তি লাভের জন্য এই গুনাহ থেকে, আল্লাহ যাতে করে গুনাহ যা ধরে না নেন, সুদের টাকা দান করে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে দান করব কাকে? আমি ওই মতটিকে পছন্দ করি, ওই ওলামা আমার চেয়ে বড় বড় ওলামাদের যে মতটি রয়েছে যে মুক্তি লাভের জন্য দান করবেন এমন ভাইদেরকে, বোনদেরকে, এমন মানুষকে, মুসলিম হতে পারে, আর মুসলিমের পেট কাফেরের পেটের তুলনায় বেশি অধিকার রাখে, মুসলিম না খেয়ে আছে আর কাফেরকে খাওয়াও, যুক্তি হলো। তারপরে এই আমার গত সপ্তাহে আমার কাছে একটি প্রশ্ন এসছে যে নাকি শুকুর শুকুনকে খাওয়াই দিতে হবে, কি বলছে, চিল শুকুনকে খাওয়াই দিতে হবে, তো চিল শুকুনের পেট চাইতে মুসলিমের পেট, ক্ষুধার্ত পেট বেশি অধিকার রাখে, কথাটি মনে রাখবেন, এটি আমার কথা না, উমার রাজি আল্লাহ তাআলা বলেছিলেন কোন এক প্রসঙ্গে যে বতুনুল মুসলিমিন আউলা বিজালিক, মুসলিমদের পেট ক্ষুধার্ত পেট বেশি অধিকার রাখে, মুসলিমের পেটে ভাত নেই, মুসলিমের মৌলিক জীবনের যে চাহিদা তা পূরণ করতে পারে না, ভিটে মাটি নেই, বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে, নদীর ভাঙনে সব শেষ হয়ে গেছে,
অথবা চিকিৎসা নেই, চিকিৎসা না করলে এ মরে যাবে আর বাঁচবে না, কোন রাস্তা নেই তার, এইরকম যারা অসহায় একেবারে তাদেরকে মুক্তি লাভের জন্য আপনি এমন কাউকে দেবেন না যেখানে দেওয়ার মাধ্যমে আপনার পার্থিব স্বার্থ হাসিল হবে, অর্থাৎ কোনো আত্মীয়কে কিছু দিতে হবে তো নিজের ক্যাশ থেকে দিলে তো নিজের ক্যাশ চলে যাবে, ক্যাশ ভেঙে দিতে হবে না, তা না দিয়ে আমি এই সুদের টাকা দিয়ে দিলাম, বুঝতে দিলাম না এখানে আপনার পার্থিব স্বার্থ আছে এমনটা যেন না হয়। এখানে আরেকটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ব্যাংক আমার কাছ থেকে কিছু চার্জ কাটছে বাৎসরিক, সুদী ব্যাংক, তো সেখানে ওই যে চার্জটা কাটছে সেটা কি আমি এই সুদ সুদের অংশ থেকে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো। সুদী ব্যাংক আপনার কাছ থেকে চার্জ কাটছে, আসল হচ্ছে সরকার এইসব ক্ষেত্রে সহযোগিতা করবে বা এইসব প্রতিষ্ঠানের কাছে আপনি আমানত রেখেছেন, কিন্তু না সেখানে একটা পয়সা কাটছে, আশা করা যায় যে আপনি সুদ থেকেই সেটা কাটিয়ে দিতে পারবেন আপনি চার্জটা, আর বাকি যেটা থাকবে সেটা আপনি নিজে খাবেন না, নিজের স্বার্থে ব্যবহার করবেন না, নিজের আপনজনদেরকে যাদেরকে দিলে দুনিয়ারও কিছু স্বার্থ হাসিল হবে, মিত্রতা বহাল থাকবে, সুসম্পর্ক থাকবে, এসব কোনো গরজ থাকবে না, বরং আল্লাহ সন্তুষ্টের জন্য মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য মুক্তি লাভের উদ্দেশ্যে দান করে দেবেন। আল্লাহ আলাম। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমরা পরীক্ষার সময় অনেক হারামকে সাপোর্ট দিয়ে অনেক কিছু লেখা লাগে, যেমন পয়লা বৈশাখ, গান বাজনা, নারী অধিকার, আরো অনেক হারাম জিনিস নিয়ে লেখা লাগে। এখন আমরা এসব জিনিসকে ঘৃণা করি যদিও, এখন আমরা প্রশ্ন হলো এগুলোকে পরীক্ষার সময় খাতায় লেখার জন্য আমাদের হারাম অথবা কুফর হবে এগুলোকে সাপোর্টে লেখার জন্য? যদি পুরোপুরি এইসব হারাম লেখা থেকে পরীক্ষা বাঁচতে চান তাহলে এই সিলেবাস লেখাপড়া করতেই যেতে হবে, এইরকমের কোরবানি দেওয়ার মতো লোক তো আজকাল কম মুশকিল, যে আমি এই সিলেবাস পড়বো না সুতরাং এইসব ডিগ্রি নেব না, এইরকম কোরবানি দেওয়া পাওয়া তো মুশকিল, কারণ প্রয়োজন আছে, এসব ডিগ্রির প্রয়োজন আছে, কারণ দুনিয়াও করতে হবে, আর দুনিয়া করলে এইসব শিক্ষা ছাড়া কোনো উপায় নেই, বিকল্প উত্তম কোনো বিকল্প দেখছেন এর চাইতে? যদি এমনটা হয় তাহলে এসব শিক্ষা লাভ করবেন, এবং যেহেতু নিরুপায় সেখানে ওইভাবে অ্যানসার যদি না দেন তাহলে কারেক্ট অ্যানসার তাদের কাছে হবে না, সুতরাং আপনি সেখানে নাম্বার পাবেন না, আপনি ফেল করে যাবেন, তাহলে আপনি তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য এবং আপনি সেই ডিগ্রি লাভের জন্য আপনি সেই অনুযায়ী উত্তর দিতে পারবেন, যতটা প্রয়োজন যতটা জরুরি ততটা, তার বেশি নয়, সন্তুষ্টি প্রকাশ করে নয়, সেগুলোতে সম্মতি দিয়ে নয় যে আমি এগুলোর সাথে একমত না, একমত নয় কিন্তু উপায় নেই, অন্তর থেকে ঘৃণা করে সেগুলি করা যেতে পারে। আমি একটি উদাহরণ দিই, হয়তো অনেকেই এটাকে এতে কষ্ট পাবে কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য। আমি কলকাতা আলিয়ার পরীক্ষা দিয়েছি, আর কলকাতা আলিয়ার পরে ঢাকা আলিয়া তৈরি হচ্ছে, তো আলিয়ার সিলেবাস যেহেতু হানাফি সিলেবাস, হানাফি ফিক, এবং আলিয়ার সিলেবাস হচ্ছে আপনার মাতুরিদি আশআরি সিলেবাস, কোন সালাফি আকীদার সিলেবাস নয়, আসমা সিফাতের ক্ষেত্রে, তৌহিদুল আসমার ক্ষেত্রে। তো এই পরীক্ষা দিতে গিয়ে ফেকার পরীক্ষা দিয়ে সারা বেকার পরীক্ষা দিয়েছি আলেম পরীক্ষায়, তো আমি নিজে বলছি উপায় তো নেই, কারণ যে ইখতালাফি মাসআলা জিজ্ঞেস করেছে তাতে যদি আমি লিখি সহি হাদিস মোতাবেক এটি ফতোয়া, তাহলে একটা নাম্বার দিবে, তাহলে আমাকে ফেল করে আসতাম, তো তাহলে আমার সামনে অপশন হচ্ছে হয় পরীক্ষা দিবই না, কিন্তু তখন বয়স ছিল 17-18 বছর, এখনকার মতো শরীয়ত তো জানতাম না, নাহলে পরীক্ষায় হয়তো দিতে যেতাম না। তো পরীক্ষা দিয়েছি, এখন ওই যে এক্সামিনার রয়েছে অথবা বোর্ড রয়েছে, বোর্ড যে অনুযায়ী পরীক্ষায় আপনার যে প্রশ্নগুলি করেছে সে অনুযায়ী আমাকে উত্তর দিতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি ওলি ছাড়া বিবাহ হয় না, এটা হচ্ছে সহি কথা, সহি হাদিস, কিন্তু সাবালিকা যদি হয়, বিধবা হয়, তালাক প্রাপ্ত হয়, তো হানাফি মাজহাব ওলি ছাড়া বিয়ে হয়ে যাবে। এখন এই মাসলা জিজ্ঞেস করেছে, আসলে এই পরীক্ষা এটা এসেছিল, কিন্তু এখন যদি আমি লিখছি না ওলি ছাড়া বিয়ে কারো হয় না, তাহলে একটা নাম্বার দিব, তাহলে এইরকম কাজ
মাদ্রাসা ছেলেদেরকে করতে পারছে, অস্বীকার করার কিছু নেই যারা আলিয়া মাদ্রাসা লেখাপড়া করছে। জি, ওইরকমই আকিদার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে যদি তাওহীদ আসমা সিফাতের ক্ষেত্রে ওই বিষয়গুলি আল্লাহর চেহারা বিপজ্জনক বিষয়, আল্লাহ না করে এসব প্রশ্ন করে ফেলে, আল্লাহর চেহারা, আল্লাহর চোখ, আল্লাহর হাত, এগুলো যদি জিজ্ঞাসা করে ফেলে, তো তাদের কাছে তো এগুলো নেই। হ্যাঁ, এগুলোর তো অপব্যাখ্যা আছে, তাবিল রয়েছে, আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, যথাসাধ্য এই শিক্ষাকে এড়িয়ে চলতে হবে, এই জন্য ইসলামী সিলেবাস তৈরি করতে হবে এবং ইসলামী কাঠামোতে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করতে হবে এবং সেখানে নিজেদেরকে শিখতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। আল্লাহ যেন সেটা সহজ করে দেয়। জি, বিশেষ করে যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনাদের নামগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। আমি এখানে লিস্টে দেখছি এসডি নামে আপনার লিস্টে আছেন, অবশ্যই আপনার নামটা পরিবর্তন করে নিন, আদারওয়াইজ আপনার নাম ডাকা হবে না। আর তৃতীয় বিষয়টা হলো, অনেক ব্রাদার সিস্টার প্রশ্ন মেসেজ করতেছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য। আর প্রশ্ন করার সুযোগের জন্য অবশ্যই শুরুতে আপনাদেরকে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একটা 30 মিনিটের প্রোগ্রাম অ্যাটেন্ড করার, যাতে করে শুরুতে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করছেন, আলিমুল মুন্সি সরি আলামিন মুন্সি সৌদি আরব থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমনেশক কেমন আছেন? আমি আল কাসিম থেকে বলতেছি। আল কাসিম? আমার জি শেখ। জি বলেন। আমার একটা প্রশ্ন হলো, জেনে বুঝে সুন্নতকে নিয়ে কটাক্ষ করলে তাদের বিধান কি, তাদের বিধান কি? আর বিশেষ করে আমাদের বরিশালের পিরোজপুরে এহসান গ্রুপের চেয়ারম্যান রায়হান, তিনি আমাদের আহলে হাদিসদেরকে এই জন্য ঠেকানোর জন্য 1 কোটি টাকা ঘোষণা দিছে, যে প্রয়োজন হলে আমি তাদেরকে 1 কোটি টাকা খরচ করবো তাদের জন্য এবং তাদের ঠেকাতে হবে। এবং আমাদের যেভাবে সালাত আদায় করি, ওই সালাদটাকে তিনি মঞ্চের ভিতরে ব্যঙ্গ করে দেখাইছে, এই বিষয়ে আপনি তাদের কি বলবেন? দেখেন, আসলে কোন ব্যক্তি সম্পর্কে আমরা কোনো কিছু বলতে চাই না, তবে একটা আম কথা বলছি সবার শিক্ষার জন্য, তাতে যারা অপরাধী তাদেরও শিক্ষা রয়েছে, আর যারা অপরাধী নয় কিন্তু কখন অপরাধ করতে পারেন আগামী দিন, এইরকম আপনার সুন্নাহকে নিয়ে, আপনার বিশুদ্ধ ইবাদত বন্দেগীকে নিয়ে, বিশুদ্ধ ইবাদত বন্দেগীর তরিকা নিয়ে, বিশুদ্ধ সালাতের পদ্ধতি নিয়ে যারা ব্যঙ্গ করে, এটি চরম অপরাধ, এটি কুফুরির অন্তর্ভুক্ত। জি, এটি কুফুরের অন্তর্ভুক্ত। তবে আপনি কাউকে কাফের বলতে জানেন না, তাকফির করার দরকার নেই, কাফের ফতোয়া দেওয়ার জন্য আমাদেরকে রাখা হয়, আমাকেও রাখা হয়, কিন্তু আপনাদেরকে কেন রাখা হবে? সুতরাং হুকুম জানা আলাদা কথা, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ তরিকার সালাত নিয়ে ব্যঙ্গ করে, তো এটি কুফর, বা কোনো সুসাব্যস্ত সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, উপহাস করে, তাহলে সেটি কুফর, এটি আলাদা কথা যে তার এই আমলটি কুফর। কিন্তু সেই ব্যক্তি অমুক কাফের, এই কথা বলার অধিকার আপনার নেই, এটা আল্লাহ রাব্বুরা বলবেন, আল্লাহর কাছে যে সে কি সেটা আল্লাহ ভালো জানছেন, এবং আল্লাহ তার সাথে সে অনুযায়ী আচরণ করবেন এবং করছেন, দেখতে পাচ্ছেন। জি, বাকি কথা হলো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যাদের এইরকম অপরাধ গুলি রয়েছে আল্লাহ দুনিয়াতেও ধরে নিচ্ছে, যারা কখনো কল্পনা করেনি যে এইভাবে তারা এত বড় বড় গজার মাছ ধরা খাবে, আলহামদুলিল্লাহ তারা ধরা খাচ্ছে। এটি এক কথায় বলতে হয় জাজাম বেমা কাসাবা, কোরআন ভাষা, তাদের কৃতকর্মের ফল, তাদের কৃতকর্মের ফল এগুলি আল্লাহ রাব্বুল যেন দুনিয়াতেই দেখিয়ে দেন। জি, যারা অপরাধী তাদেরকে আল্লাহ যেন দুনিয়াতেই শাস্তি দেন, যাতে করে ভালো শিক্ষা হয় তাদের জন্য এবং অন্যান্য অপরাধী যারা অপরাধ করতে চায় তাদের জন্য, আর যেন এরকম অপরাধ না করে। 1 কোটি টাকা খরচ করবে আহলে হাদিসকে নির্মূল করার জন্য, হারাম পয়সা খরচ করতে তার মায়া লাগে না, হালাল উপার্জনে তো কষ্ট আছে, মেহনত পরিশ্রম লাগে, এবং তাতে বরকতও আছে আলহামদুলিল্লাহ। কিন্তু হারামে যেমন বরকত নেই, যেমন ধস নামে, বুঝতেই পারছেন কিরকম ধস নামবে, এবং নামছে হারাম যারা খায় তাদের জীবনে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট, আমাদের জন্য এতটা বলে দেওয়া যথেষ্ট, যখন এইরকম কেউ
অপরাধমূলক সীমালঙ্ঘনমূলক কথা বলবে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি যথেষ্ট, ব্যাস যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এইসব অপরাধীদেরকে আর এইরকম অপরাধীদের যারা অনুসারী তাদেরকে হেদায়েত দান করে, সর্বদা তাদের হেদায়েতের জন্য দোয়া করে এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমাকে তাদের গুমরাহী থেকে বাঁচিয়ে রাখেন, আর মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ বুঝার, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আপনাকে স্টপ করানোর জন্য আমি দুঃখিত, একটা করে প্রশ্ন করার সুযোগ আছে শুধুমাত্র, কারণ অনেক ব্রাদার সিস্টার লাইন আছে, আপনি যদি নেক্সট প্রশ্ন থাকে ইনশাআল্লাহ নেক্সট উইকে অথবা নেক্সট সিরিয়াল আসবে, একটা প্রশ্ন করুন। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। আমি প্রথম একটা প্রশ্নই করব, ডান হাত দিয়ে চামচ বা কাটা চামচ দিয়ে খাওয়া কি সুন্নত বিরোধী? যদি সুন্নত বিরোধী হয় দই পায়েস মিষ্টি নুডলস আমরা কিভাবে খাবো? কে বলেছে যে চামচে খাওয়া যায় সুন্নত বিরোধী? হাতে খেতে হবে, জরুরি নাই, তবে আমি হাতে খাওয়া পছন্দ করি, হাতে খাওয়ার হয়তো উপকারিতা আছে, হাত চেটে খেতে যে লালাটা বেরোবে সেটা উপকারী, চিকিৎসাবিদ্যা বলছে বা এগুলো আমার চাইতে বেশি আপনারা হয়তো জানছেন, তো হাতে খেলে ভালো, কিন্তু হাতে খাওয়া সুন্নাত আর চামচে খাওয়া বেদাত, চামচে খেলে কাফেরদের খাওয়া হয়ে যাবে, এগুলি বিদাতি মোল্লাদের কথা, এগুলি কোরআন সুন্নাহ সালাফি আলেমদের কথা নয়, কোনো সালাফি আলেম আমার জানা মতে কথা বলেনি যে চামচ দিয়ে খাওয়া যাবে। চামচে আপনার খাইতে খাইতে ভালো লাগছে খান, হাতে ভালো লাগছে হাতে খান, বাম হাতে চলবে না, বাম হাতে চলবে না, বাম হাতে চামচ ধরেও চলবে না, ডান হাতে চামচ ধরে চামচে খান অসুবিধা নেই। আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রাজু, আপনি প্রশ্ন করুন। মাইকটা ঠিক করে নিন, মুখ থেকে একটু দূরে মাইকটা নিয়ে কথা বলুন। টাকনার উপরে যে কাপড় তুলবো কতটুকু উপরে কাপড় তুলবো আর হচ্ছে কাপড় কি বাস করে রাখা যাবে টাকনার উপরে? টাকনার উপরে কাপড় ভাঁজ করে রাখা ঠিক নয়। হ্যাঁ, ভাঁজ করে রাখা লোকেরা সুবিধাবাদী, সুবিধাবাদী যেখানে যেমন সেখানে তেমন, যেখানে দেখলো যে মসজিদে আসলো, হ্যাঁ আল্লাহর ঘরে এসছে, অথবা ধার্মিক লোকদের পরিবেশে আসলো, শেখদের সামনে আসলো, তখন কাপড়টা মনে নিলো যাতে বুঝে যে না এই লোকটি টাকনার উপরে কাপড় পরে, কিন্তু আমরা তো বুঝি যে এই লোক টাকনার উপর সবসময় পরে না, সুবিধাবাদ। আর যখন দেখলো যে না, হ্যাঁ দুনিয়াদার লোকদের মজলিসে গিয়েছে যেখানে ইসলামের কথা চলে না, হ্যাঁ শুধু দুনিয়ার দুনিয়া, সেখানে গিয়ে টাকনার নিচে কাপড় নামিয়ে দিই, স্মার্ট দুনিয়ার সে স্মার্ট হয়েছে, আখেরাতে হতভাগা সে জিরো, দুনিয়ার হিরো আখেরাতে জিরো, এরকম কখনো করবেন না, আল্লাহকে সবসময় ভয় করবেন, আল্লাহর ভয়ে সবসময় জীবন যাপন করবেন, সুতরাং কাপড় এমন ভাবে কেটে তৈরি করবেন যে এটা টাকনার উপরে থাকবে। টাকনার উপরে কতটা থাকবে এটা জিজ্ঞেস করছেন, টাকনার উপরে যদি রাখেন বেশি উপরে রাখেন ভালো, কিন্তু টাকনার উপরে রাখতে হবে এমন নয়, টাকনার নিচে যাতে না যায়, এই বিষয়টা একটা সূক্ষ্ম বিষয় বলছি, অনেকে কিন্তু টাকনা একটু ছুলে আমাদের দিনী ভাইয়েরা অনেকে বাড়াবাড়ি করে, এই টাকনায় নেমে গেছে, টাকনা যদি ছুঁয়ে যায় যদি অনুত্তম কিন্তু হারাম বলা যাবে না, কারণ হাদিসে কি আছে, হাদিসে কিন্তু এই না যে টাকনা ছুঁলে জাহান্নাম, হাদিস আছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, সহিহ বুখারী আছে, মা আসফালা মিনাল কাবাইন দুই টাকনার নিচে যতটা যাবে, মা মানে যতটা, আসফালা মানে নিচে, মিনাল কাবাইন দুই টাকনার, দুই টাকনার নিচে যতটা কাপড় যাবে ফিন্নার সেটা জাহান্নামে যাবে, তাহলে বোঝা গেল টাকনার নিচে গেলে হারাম এবং টাকনার নিচে গেলে জাহান্নামে যাওয়ার শাস্তি, কিন্তু টাকনা যদি ছিও যায়
হারাম কাবিরা গুনাহ নয়, কিন্তু অপছন্দনীয়। এই করতে করতে তখন আরো শিথিলতা চলে আসতে পারে, আপনি টাকনা ছুঁয়েন, টাকনা যাতে স্পর্শ না করে কাপড়, টাকনার ওপর থেকে পড়েন, এটি হচ্ছে সতর্কতা। জি, বর্ডার থেকে সবসময় বেঁচে থাকতে হবে। জি, জাকাল্লাহ খাইরান। প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। জি কামরুজ্জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাফেল, বাফেল থেকে বলছিলাম। আমি প্রশ্ন জানতে চাইছিলাম একটা, যে কোরআনের যে আয়াতগুলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা একে ওকে বিচ্ছিন্ন হয়ে না আল্লাহর রুজুকে শক্ত করে ধরো, এই রিলেটেড যে আয়াতগুলি বা হাদিসগুলি, আসলে আমরা তো এখন সবাই সবার দিকে দেখি, সব দলের দিকে টানে, তে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইতেছে এই আয়াত দিয়ে বা এই রিলেটেড হাদিসগুলো, এটাই প্রশ্ন। وَاتَّسِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। হাবলুল আল্লাহ হচ্ছে আল কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকো, আহলে বিদআত হইও না, সুফি হইও না, বুঝা গেছে? এই চরমপন্থী ইখওয়ানি হইও না। জি, এগুলো হইও না, এগুলো হচ্ছে আল্লাহর রসিককে ছেড়ে দিয়ে এদিক সেদিক বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত আশারি হইও না, মাতুরিদি হইও না, মুতাজিলা হইও না, তারা বুঝতে পারছে? যতগুলি ভ্রান্ত 72টি ফিরকা আছে সেগুলিতে যেও না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকো। এটা হচ্ছে আল্লাহ কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, আলা মানহাজি সালাফ, সালাফে সলেহিনের আদর্শ, সাহাবাই কেরামদের মাঝে যে ইসলামটা ছিল সেই ইসলামটা যেন আপনি ধারণ করে থাকেন। যেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা ইসলামটাকে যেভাবে বুঝেছেন কোরআন সুন্নাহকে, ওইভাবে বুঝবেন এবং ওইভাবে যেসব ওলামারা বুঝে তাদের অনুসরণ করবেন। এটা হচ্ছে হাবুলুল্লাহর অর্থ। তাই একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকা, আরেকটি অর্থ এর হচ্ছে যে মুসলিম দেশে বাস করেন, সুতরাং মুসলিম শাসকের বৈধ কাজ আনুগত্য করা, বিদ্রোহ ঘোষণা করা, দেশে দেশ বিরোধী নাশকতামূলক কিছু না করা, দেশের ভিতরে থেকে ভিতর 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 নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে, এগুলি হচ্ছে তাহলে এটা কোন সংগঠনের লোকদের জন্য আয়াত নয়। আসলে তাহলে একটি সংগঠন হইতে হবে, তো একটি সংগঠন তো নেই, সুতরাং কি করে আপনার এখানে ওয়াতাসিম হইল? আল্লাহর রসি কি মজবুত না? সবার কাছে আল্লাহর কাছে আল্লাহর রসি একটা করে আছে, সব সংগঠনের কাছে একটা করে আল্লাহর রসি আছে নাকি? আসলে ভুল ব্যাখ্যা এগুলো। এই জন্য সংগঠন ওয়ালাদের জন্য এই আয়াতগুলি নয়। আসলে এটি হচ্ছে মুসলিম দেশে আপনি ঐক্য বজায় রাখবেন, আর সামান্য কিছু বিষয় নিয়ে অথবা কিছু অন্য অপরাধ হচ্ছে সেগুলি খোলা মেম্বারে স্টেজে যেখানে সেখানে উস্কানিমূলক কথা বলবেন, যার মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি হবে, আপনি ঘোষণা করে দিলেন বড় বড় আপনি লেকচার ঝেড়ে সরকার বিরোধী, আর তারপরে দেখা গেল একটা দেশে অশান্তি সৃষ্টি হয়ে গেল, মানুষকে আবেগিত করে দিলেন, দেখেন কি করছেন? শেষ পরিণাম, শেষ পরিণাম কষ্ট পেতে হচ্ছে, দুনিয়ার কষ্ট, আখেরাতের কষ্ট। এটা সালাফদের মানহাজ নয়। নসিহা করা, সরকার যদি ইসলাম বিরোধী কিছু করে তাদেরকে নসিহা উপদেশ দেওয়া এবং তাদের খারাপ কাজগুলিকে অন্তর থেকে ঘৃণা করা, আর যারা আমাদের বড়রা তাদের পর্যন্ত পৌঁছিতে পারবেন তাদের কাছে গিয়ে সরাসরি উপদেশ দেবে যে আপনারা আল্লাহকে ভয় করুন, এই পাপগুলো থেকে ফিরে আসুন, এইরকম অন্যায় কাজ করিয়েন না, এই অন্যায় এই ভুল পদক্ষেপগুলি নিয়েন না, এটা করবে তারা নির্জনে করবে। জি, তো আশা করি বুঝতে পেরেছেন এই ক্ষেত্রগুলিতে আয়াত ফিট করবেন যে আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করুন, আর কোরআনে করিম মুসলিম শাসকের চারপাশে থাকতে বলেছে, বিচ্ছিন্ন হতে বলে, কারণ বিচ্ছিন্ন হলে বাইরে যে কাফের শক্তিগুলি আছে বা ভিতরেই যে সব ইসলাম বিরোধী শক্তি রয়েছে, মুসলিম জাতি বিরোধী শক্তি রয়েছে, সেই শক্তিগুলি মাথা চড়া দেবে, ক্ষতি করে দেবে মুসলিমদের এবং মুসলিম দেশের। জি, আর আহলে সুন্নাত ওয়াল জামাত যদি নিজেরাই ছোট ছোট মাসলা নিয়ে
বিক্ষিপ্ত হয়ে যায়, ছোট ছোট মাসলা ফিকহি মাসাইল নিয়ে যদি আপনার ভাঙন ধরিয়ে দেয় তাহলে এরা কমজোর হয়ে যাবে, তখন বেদাতিরা শক্তিশালী হয়ে যাবে, বেদাতিরা শক্তিশালী হবে, ওই 72 ফিরকা শক্তিশালী হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক সাবধান। তো আশা করি বিষয়টি সংক্ষেপে বুঝবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকবেন, কোন বেদাতি দলের সাথে থাকবেন না, এটা হচ্ছে আয়াতের অর্থ। তোমরা আল্লাহর রসূল মজবুত করে ধারণ করো। আর মুসলিম শাসকের সাথে থাকবেন, মুসলিম শাসক বা মুসলিম দেশ বিরোধী কোনো কিছু করবেন না। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সোহানা খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। তখন আমি কি রক্ত বন্ধ করতে পারি না আবার অজু করা লাগে, সেই অবস্থায় অজু হবে? আর মানে মশা তারপর অনেক সময় এগুলোর রক্ত শরীরে লেগে যায়, এগুলো কি নাপাক? জি, মশা রক্ত নাপাক নয়। যেই সব যেসব কীট পতঙ্গ পোকামাকড় নিজের রক্ত নেই, রক্ত খেয়েছে মশা, সেজন্য তার মধ্যে রক্ত রয়েছে, সেগুলি নাপাক নয়, সেগুলি নাপাক নয়। মাকড়সা হরিণ এ ধরনের এগুলি নাপাক নয়। আর তারপরে বললেন যে শরীরের রক্ত, শরীরের বাইরের রক্ত, রক্ত বের হলে উজু নষ্ট হয় না, রক্ত বের হলে উজু নষ্ট হয় না, এটা হানাফি ফতোয়া যে রক্ত বের হলে আর ঘা থেকে বা ক্ষত থেকে গড়ে গেলে উজু নষ্ট হয়, কিন্তু এর কোনো দলিল নেই, সহি দলিল নেই। সুতরাং শরীর থেকে রক্ত যদি বেশি পরিমাণও বের হয় তবুও তাতে উজু নষ্ট হয় না। ওমর রাজি আল্লাহ তালান হোক, তার উপর সালাত অবস্থায় আক্রমণ হয়েছে আর কত রক্ত প্রবাহিত হয়েছে, সেই অবস্থায় সালাত আদায় করেছেন, এবং সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে থাকতেন বিভিন্ন সময়ে, তারা ক্ষতবিক্ষত থাকতেন, তাদের ক্ষত থেকে রক্ত ঝরতে থাকতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন, মা যালাল মুসলিমুনা ইউসাল্লুনা বিজারা হাতেহি, মুসলিমরা যুগে যুগে নিজের নিজের ক্ষত নিয়ে, ঘা নিয়ে এবং রক্ত নিয়ে তারা সালাত আদায় করেছে। সুতরাং শরীরের যদি পেশাব পায়খানা রাস্তা দিয়ে রক্ত বেরোয় তাহলে তাতে উজু নষ্ট হবে, বাকি শরীরের অন্য কোনো জায়গা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে আর কোনো ঘায়ের কোনো জায়গা দিয়ে রক্ত যদি নির্গত হয় তাতে উজু নষ্ট হয় না। এরপর যা প্রশ্ন করবেন মাইনুল ইসলাম হৃদয়, আপনি প্রশ্ন করুন। আপনার মাইকটা ঠিক করে নেন, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, একটু মাইকটা ঠিক করে নেন। আমি বাংলাদেশের বরিশাল থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমি জ্বালানি তেলবাহী একটি জাহাজে চাকরি করি, তো চট্টগ্রাম থেকে সারা দেশে সরবরাহ করি, সারা বছরই ছুটি বাদ দিলে বাকি সময়টা জাহাজেই থাকতে হয়, তো সেই ক্ষেত্রে কি আমার মানে সালাতের বিধানটা কি মুসাফির অবস্থায় থাকবো নাকি আমার মুকিমের সালাত হবে, এটা জানতে চাচ্ছিলাম। আমার সালাতের বিধানটা কি হবে, আমি জাহাজেই থাকি সব বন্দরে যাই, পেট্রোলিয়াম কর্পোরেশনের ওইখানে তেল আনলোড করি আবার চট্টগ্রামে আসি, এরকম আনা নেয়ার মধ্যেই থাকি সারা বছর আর কি। আচ্ছা, মানে কোথাও স্থির থাকেন না, 5 দিন এরকম 6 দিন এরকম স্থির থাকেন না? থাকি, যখন তেল সিরিয়ালে জাহাজ বেশি থাকে আনলোড হতে দেরি হয় তখন দেখা যায় কোথাও 7 দিন 8 দিন, তবে নির্দিষ্ট নাই, এমন দেখা যায় একদিন আবার অনেক সময় 6-7 দিন পরেও খালি হয় এরকম আর কি। জাহাজে কাজ করেন অথবা এরোপ্লেনে কাজ করেন অথবা যারা এমনি গাড়ি চালক এখানে সৌদি আরবে, ওলামাদের যে ফতোয়া রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার দাম্মাম থেকে বা রিয়াজ থেকে মক্কা যাচ্ছে, যদি সফরের দূরত্ব হয় তাদের এই জার্নি, সফরের দূরত্ব মোটামুটি আনুমানিক 80 কিলোমিটার, মানে যেটাকে সফর বলা হয় এটি বেশি শক্তিশালী মত, কিন্তু আনুমানিক মানুষকে বোঝাতে দ্বিতীয় মতটি আমরা পেশ করে থাকি।
48 মাইল মানে কাছাকাছি 75-80 কিলোমিটার, এইরকম হলে সফরের দূরত্ব হয়ে গেল। এইরকম দূরত্বে আপনি যাবেন, আপনার শেষ দূরত্ব এটা, তাহলে আপনি কসর করতে পারবেন, কসর করবেন। আপনি যাতায়াতের উপর সবসময় যাতায়াতের উপর আছেন, সবসময় আপনি জাহাজ চালাচ্ছেন অথবা জাহাজে আপনার আপনি কাজ করছেন, কসর করতে থাকবেন। যখন আপনি আপনার শহরে চলে আসবেন, যেই শহরে আপনার বাড়ি আছে বা বাসা আছে, সেখানে যখন চলে এসে ঢুকে গেছেন তখন আর কসর চলবে না, কিন্তু যখন শহর ছেড়ে বেরিয়ে গেছেন তখন আপনি কসর করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার শহরে বা আপনার সেই আপনার টাউনে ফিরে না আসবেন। আর আরেকটি বিষয় এখানে বলা ভালো হবে, সেটা হচ্ছে যে কোনো একটা শহরে যাচ্ছেন, ধরেন আপনি খুলনা থেকে চিটাগাং গেলেন বন্দরে, চিটাগাং এ গিয়ে প্রথমে জানতে পারলেন যে আমাকে এখানে কমপক্ষে 5 দিন থাকবে, 4 দিনের বেশি, আগে থেকেই এতদিন আমাকে অবস্থান করতে হবে, জানতে পারলেন যে সেটা কমপক্ষে 4-5 দিন অথবা 7-7 দিন, তো এইরকমটা হলে প্রথম থেকে তখন পুরো সলাৎ পড়বেন, আর সেখানে থাকা অবস্থায় এই কয়েকদিন কসর করতে পারবেন না, কারণ আপনি মকিমের হুকুমে হয়ে গেছেন। 4 দিনের 4 দিন পর্যন্ত আপনি যদি নিয়ত থাকে যে আমি 3 দিন 4 দিনে ফিরে যাব, তাহলে ঠিক আছে, আপনি কসর করতে পারবেন। 4 দিন পর্যন্ত অবস্থান করছেন আপনি কি চিটাগাং এ, আর আপনি হচ্ছেন খুলনার মানুষ, সমস্যা নেই, আপনি সেখানে বা যে কোনো জায়গায় গিয়ে সেখানে আপনি 4 দিন পর্যন্ত কসর করবেন। কিন্তু যখনই আগে থেকে নিয়ত হয়ে গেছে যে 5 দিন 7 দিন থাকতে হবে, প্রথম দিন থেকেই পুরো সলাৎ পড়বেন। এখানে আর একটি মাসলা জেনে না ভালো হবে, সেটা হচ্ছে যে জানা নেই, একদিন 2 দিনও হইতে পারে, 3 দিনও হয়ে যেতে পারে, আবার 5-7 দিন 8 দিন 10 দিনও লাগতে পারে, জানা নেই। এইরকম করে যদি মাসকে মাস হয়ে যায় তবু আপনি কসর করে যেতে পারেন। এইরকমই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ধরে কসর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আগে থেকে জানা ছিল না, এই কাজ শেষ হয়ে যাচ্ছে, সব দায় দায়িত্ব ভাগ করে দেবো আর তারপরে এখান থেকে কাজ সেরে দিয়ে চলে যাবো, কিন্তু হচ্ছে না, এই করতে করতে 19 দিন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন, এমন করতে পারবেন। তা আপনি আপনার অবস্থা ভালো বুঝছেন। যদি আপনার 2 জায়গায় বাসা থাকে, ধরেন একটা বাসা আছে আপনার খুলনা আর একটা বাসা চিটাগাং আছে, সেখানে আপনি জাহাজ থেকে নেমে যতক্ষণ তেল ভরা হচ্ছে না ততক্ষণ আপনি বাসায় সেখানে আপনি রেস্ট করছেন, সেটা আপনার বাসা হিসাবে বা আপনার কোম্পানির প্রতিষ্ঠানের বাসা, সুতরাং সেখানেও আপনি কসর করতে পারবেন, কারণ সেখানে আপনি মুক্তি হয়ে গেছেন। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে 6 মাস স্বল্পতার কারণে আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে, আজকে হয়তো আমরা আরেকটা প্রশ্ন নেবো, এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে আমি ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যারা হয়তো প্রশ্ন করার জন্য, যারা নতুন অনেকে লাইনে আসেন, মেসেজ করতেছেন প্রশ্ন করতে, কিন্তু আপনাদের সিরিয়াল অনেক দেরিতে হয়েছে, আপনারা অনেকজনের পিছনে আসেন, আপনাদের প্রশ্নগুলো নেওয়া সম্ভব হচ্ছে না, আপনাদের উদ্দেশ্যে বলছি প্রশ্ন করার জন্য, শুরুতে প্রশ্ন করার জন্য অবশ্যই নিউ ইয়র্ক টাইম 1:30 প্রোগ্রাম অ্যাটেন্ড করে শুরুতেই হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো শেখ, ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন নেব আমরা, প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ সোয়েব। এবং আরেকটা রিকোয়েস্ট আবারও বলবো, যারা আমরা প্রতি সপ্তাহে প্রশ্ন করে থাকি, আমি দেখছি যে অনেক ব্রাদার সিস্টার আমরা আছি সচরাচর প্রশ্ন করে থাকি, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা অন্যান্য নতুন ভাই বোনদেরকে একটু সুযোগ করে দিই, সবাই প্রশ্ন নিয়ে আসেন, অনেকেরই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছেন যারা মেসেজ করতেছেন, হয়তো আমরা সেখান থেকে উপকৃত হবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ সোয়েব, আপনি প্রশ্ন করুন। শেখ মোহাম্মদ সোয়েব, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্ভবত ব্রাদার নেই, তাহলে আমরা আরেকজনকে শুরু সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন মুকাব্বির আহমেদ সাদ, আপনি প্রশ্ন করুন। জি মুকাব্বির আহমেদ সাদ, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আগে আমাদের এখানে থাকতো, তবে হচ্ছে আমাদের SSC পরে সে হচ্ছে একটু ঢাকায় চলে গেছে,
তা সেখানে সে একা, কিন্তু তার সেখানে দিনই পরিবেশ নাই, তার সেখানে তার এবাদতে বা অন্যান্য কিছুতে দিনই ক্ষেত্রে হচ্ছে তার মন বসতেছে না, তার সেই ক্ষেত্রে তাকে যদি কিছু নসিহা করতেন। জি, এক ভাই বলছেন যে নতুন সে ঢাকা গিয়েছেন, ঢাকা মাশাআল্লাহ মুসলিম দেশে আছে না, তা ঢাকা এমন একটা শহর যেটা মসজিদের শহর, মসজিদের শহর, বাংলাদেশের মধ্যে মসজিদের শহর বলে আপনারা বেশি জানেন, ঢাকার ইতিহাস যে সবচেয়ে বেশি মসজিদ ঢাকাতে রয়েছে বাংলাদেশে, মসজিদের শহর বলা হয়। যেমন আপনার সৌদি আরবে দাম্মাম মসজিদের শহর, কিন্তু দাম্মাম খোবারে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে, এত বেশি মসজিদ জেদ্দায় নেই, জেদ্দায় দূর দূর পর্যন্ত যেতে হয়। তো যে কথা বলছিলাম, তারপরে আরব আমিরাতে গেলে মসজিদের শহর হচ্ছে শারজা, মসজিদের শহর হচ্ছে শারজা। তো ঢাকার মতো জায়গাতে ইবাদতের পরিবেশ নেই কথাটি ভুল, কিন্তু তার মানে সে খারাপ জায়গায় গিয়েছে, খারাপ জায়গায় থাকবে না। যে একজন মুসলিম সব সময় নিজেকে ভালো জায়গায় রাখবে, আল্লাহ যেন তৌফিক দান করেন, এর নামই তো হিজরত। খারাপ জায়গায় হঠাৎ করে নতুন গিয়েছেন, জানতো না, গিয়ে খারাপ জায়গায় চলে গেছে, এখন বুঝতে পারছে এই জায়গাটি খারাপ, এখানে কোনো ভালো মসজিদ নেই, অথবা মসজিদ থাকলেও সেখানে বিদাতি মসজিদ, একদম শিরক বিদাত করে বেরেলি মসজিদ, সেখানে থাকাও জায়েজ নয়। তাহলে আপনাকে তলাশ করতে হবে কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা কোথায় বসবাস করেন, কোন মহল্লাতে, চলে যান বংশালে, চলে যান উত্তরায়, চলে যান আপনি আরো মেলা জায়গায় রয়েছে যেসব এলাকায় আলাদি সালাফি মসজিদ রয়েছে, সেসব এলাকায় চলে যান, সেখানে বসবাস করেন, এবং সেখানে আলহামদুলিল্লাহ দিনী প্রতিষ্ঠান মিরপুরে সেখানে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে সালাফিদের আলাদিসদের। তো এইরকম অনেক জায়গায় রয়েছে, আপনারা আমার চেয়ে বেশি খবর রাখেন। তো ওই রকম জায়গায় গিয়ে থাকবেন যেখানে আপনি এলেমও শিখতে পারবেন, ভালো আমল করাও সহজ হবে, দিনের দাওয়াত দেওয়া সহজ হবে, এবং দিনের দাওয়াতের সাথী সঙ্গীও পেয়ে যাবেন, দিনই একটা সার্কেল পেয়ে যাবেন, এবং সেখানে থাকলে আপনাকে সেই ভালো সঙ্গীরা আপনাকে নেকির কাজে সহযোগিতা করবে এবং গুনহার কাজে বাঁচার ক্ষেত্রে সহযোগিতা করবে। মানুষ যখন খারাপ জায়গায় থাকে তখন ভালো মানুষও ধীরে ধীরে খারাপ হয়ে যায়, ভালো মানুষও ধীরে ধীরে খারাপ হয়ে যায়। ঠিক ওই রকমই যেমন কোনো ব্যক্তি যদি চারিদিকে আগুন আছে আর মাঝখানে থাকে তো ওকে গরম লাগবেই, ও গরম লাগবেই, যতই ঠান্ডা থেকে বেরিয়ে যাক, খুব ঠান্ডা থেকে বেরিয়ে গেছে কিন্তু চারিদিকে গরম আগুন আর সেখানে গেছে, বা তিন দিকে আগুন আর সেখানে গেছে, তাহলে তাকে গরম লাগবে আর আগুনের ভয় আছে। পক্ষান্তরে একজন মানুষ যদি এমন জায়গায় গিয়ে বসে যেখানে চারিদিকে বরফ আছে, সে বরফ না স্পর্শ করলেও তাকে ঠান্ডা লাগবে, তাকে ঠান্ডা লাগবে, ঠিক ওই রকমই। তো আপনাকে ভালো সঙ্গী খুঁজতে হবে, ভালো সঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো, আতরের দোকানের মতো না, বিশ্বের হাদিস রয়েছে, আতরের দোকানে গেলে কিছু দেবে একটু আতর ফ্রিতে ফ্রিতে, আর না হলে পয়সা থাকলে কিনবেন, আর যদি তাও না করেন তো সুগন্ধি পাবেন, দিলো না ফ্রি আর আপনি কিনতেও পারলেন না, তারপরও সুগন্ধি পাবেন। আর খারাপ সঙ্গীরা হচ্ছে কামারশালার মতো, কামারের দোকানের মতো, সেখানে হাঁপড় আছে, সেখানে বসলে যতই সতর্ক থাকেন কালি লাগবে, ময়লা লাগবে, কাপড় চোপড় ময়লা হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে শরীর থেকে কাপড় থেকে। তো আল্লাহ যেন খারাপ পরিবেশ থেকে আমাদের এই ভাইকে বা ছেলেকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং হিজরত করার তৌফিক দান করেন, ভালো জায়গা তলাশের তৌফিক দান করেন। আসলে ইমানি চেষ্টা, চেষ্টা থাকলে সব ব্যবস্থা হয়। আমাদের অনেক আপনজনরা পশ্চিমা দেশে গিয়েছেন, আর আমাকে যদি জানান যে আমি গিয়েছি, ধরেন ইউকে গেছে, কোথায় আপনি বার্মিংহামে আছেন, তো হ্যাঁ ওখানে কোথায় আপনি সালাফি মসজিদ পাবেন আমার কাছে খবর আছে, আমি তাকে গাইড করলাম, আপনি ম্যানচেস্টার গেছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি, আপনি লন্ডন গেছেন কোনখানে যাবেন, আপনি আপনি গেছেন নিউ ইয়র্কে, আপনি গেছেন মিশিগানে, কোথায় যাবেন, আমাদের কিছু দিনে ভাই আছে তাদের সার্কেল প্রতিটি দেশে আছে, আলহামদুলিল্লাহ প্রতিটি দেশে আছে, আপনি পাবেন। জি, হকপন্থীরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাদের সংখ্যা কম থাকবে কিন্তু সারা পৃথিবীতে থাকবে, এবং সর্বদা তারা থাকবে, এবং হকের ওপর তারা প্রতিষ্ঠিত থাকবে, জয়ী থাকবে, যাহেরিন আলাল হক। জি, তাদের সঙ্গী হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করে, বারাকাল্লাহু ফিক। যদি নতুন ভাই আজকে থাকেন, মানে প্রতি সপ্তাহে দেখছি কয়েক সপ্তাহ থেকে ওই ভাইয়েরাই প্রশ্ন করছেন, এমনটা নয়
নতুন ভাই যিনি প্রথমে এসেছেন প্রশ্ন করতে চাইছেন, অসুবিধা নেই, এক দুটো প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ, এখানে একটা রিকোয়েস্ট এসেছে, তো আমি ইনশাল্লাহ তাকে আমি সুযোগ করে দিচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রশ্ন করবেন, এমডি হামিদুল ইসলাম আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন, কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশের রংপুর থেকে বলছি। জি বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হলো যে তিন রাকাত বেতের নামাজ পড়ার ক্ষেত্রে দুই রাকাত নামাজ পড়ার পর তৃতীয় রাকাতে ওঠার সময় তখন কি রুফলিদন করব? দুই রাকাত সালাত পড়ে আত্তাহাত পড়ে উঠা এটা নেই, এটা হাদিস যাইফ, যেটা হানাফি ভাইরা করে, কথা বুঝছেন না? যখন আত্তাহাত পড়ার নেই তাহলে আর রফে দেন নেই, হয় তিন রাকাত এক সালামে যদি পড়েন তাহলে দুই রাকাত পড়ে সাথে সাথে উঠে যেতে পারে, সাথে সাথে উঠলে রফে দেন নেই, এক কথা তাহলে এখানে রফে দেন নেই। আর হানাফি ভাইদের মতো বেতর ওই রকম দুই রাকাত পড়ে আত্তাহাত পড়া ওটাও সহি হাদিসে নেই, সুতরাং ওটাও করবেন না। এর চাইতে উত্তম হচ্ছে দুই রাকাত পড়ে সালাম ফিরে দিবেন আর তারপরে শুধু এক রাকাত পড়বেন, এটা বেশি উত্তম, যেটা সৌদি আরবে আমল আছে। আর কেউ যদি মনে করে আমি শুধু এক রাকাত বেতর পড়বে সেটাও যথেষ্ট, বেতরের জন্য তার আগে জোড়া হইতেই হবে এমনটাও আবশ্যক না, যদিও কিছু ফোকাহারা বলেছেন, কিন্তু সেটা ফোকাহাদের ব্যক্তিগত মত। আমি শুনলাম যে আমাদের একজন ভাই তিনি এরকম ফতোয়া দিয়েছেন, সেটা কিছু ফোকাহাদের মত, কিন্তু সেটা আসলে বলিষ্ঠ মত নয় যে এসা পরে ধরেন চার রাকাত এসার ফরজ পড়লো, তারপরে দুই রাকাত সুন্নাতে রাতেও পড়লো, তারপরে দুই রাকাত জোড়া পড়তে হবে, তারপরে এক রাকাত পড়তে হবে, এমনটা বাধ্যবাধকতা নেই। বরং কেউ যদি এসার চার রাকাত ফরজ পড়ে, দুই রাকাত সুন্নাতে রাতেও পড়ে, শুধু এক এক রাকাত বেতর পড়ে, যথেষ্ট তার জন্য, এটা যথেষ্ট, কিন্তু যত বেশি পড়বে তত উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তাহাজ্জুদ যদি পড়েন দুই 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 করে আট পড়লেন, তারপরে তিন পড়েন, অথবা দশ দুই দুই করে দশ পড়ে নিলেন, তারপরে শুধু এক রাকাত পড়েন, সময় বেশি নাই, দুই রাকাত পড়া হয়েছে, চার রাকাত পড়া হয়েছে, আর তারপরে হঠাৎ তো আজান হয়ে যাবার সময় নেই, এক রাকাত, শুধু এক রাকাতের ভেতর পড়ে নেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমি আবার আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। উম্মু ফাতিন আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমি ইউএসএ নিউ জার্সিতে থাকি, আমার ছেলেকে আমি একটু চেষ্টা করছি যে হিফজ করানোর জন্য, তো আজকে গত 4-5 বছর ধরে আমি অনলাইনে করানোর চেষ্টা করছি, কারণ আমি যেখানে থাকি আশেপাশে তেমন কোনো প্রতিষ্ঠান নেই, কিন্তু এখন অনলাইনে করানোটাও খুব কঠিন হয়ে যাচ্ছে, তো চিন্তা করছিলাম যে কোনো মাদ্রাসায় দেওয়া যায় কিনা, কিন্তু আমাদের আমেরিকাতে এইরকম সহি আকিদার তেমন কোনো মাদ্রাসা কোথাও নেই যেখানে আমি দিতে পারি, তো সেক্ষেত্রে একবার মনে করেছিলাম দেশে যাব, কিন্তু সেটা হয়ে উঠছে না, তো আমি এক্ষেত্রে শুধু হিফজও করানোর জন্য কোন যে মাদ্রাসাগুলো আমেরিকাতে আছে, কেউ বলে দেওবন্দি বা কেউ বলে হানাফি, শুধু হিফজ করানোর জন্য আমি যদি দিতে চাই, এটা নিয়ে আমার আমার এই আইডিয়াটা কি ওয়াইজ ডিসিশন হবে কিনা, মানে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে কিনা, কারণ শুধু কারণ ঘরে করাতে পারছি না, এখন কথা শুনতে চায় না, বড় হয়ে গিয়েছে, অনলাইনে হচ্ছে না, এটা পরামর্শ দেন খুব উপকৃত হবে। যদি কিছু বিধান থাকে ওই সব মাদ্রাসাগুলিতে বা মাদ্রাসা যারা পরিচালনা করে মাদ্রাসার শিক্ষক তাদের মধ্যে, কিন্তু বড় ধরনের শিরক নেই, মানে বেরলভি নয়, যারা মাজারে বিশ্বাসী এবং মাজারে সেজদা করে, ওরুশ লাগায়, নবীকে আলিমুল গায়ব হাজির নাজির বলে, এরা হচ্ছে বেরলভি, তো এইরকম যদি না হয়, কিন্তু বেশ কিছু বিদাত আছে, তো তাদের ওখানে নিরুপায় হলে বাচ্চাকে হেফজ করাতে পারেন, কোরআনের হাফেজ বানাইতে পারেন, কিন্তু সেই ছেলেকে আপনি দিনের সঠিক জ্ঞান আপনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা হেফজ করাবার সাথে সাথে তাদের ভুল সালাত শিখাবে, ছয় ছয় মাস নিয়ত মুখস্থ পারবে, নাওয়ায়েত মুখস্থ পারবে, এখানেই তো ভুল করে দিবে, জায়নামাজের দোয়া পড়াবে কিন্তু জায়নামাজের কোনো দোয়া নেই, ইক্তাদায় তো বেহাজাল ইমামের বিদাত পড়াবে, তিন বিদাত দিয়ে সালাত শুরু করাবে, তো এগুলো থেকে নিজের ছেলেকে সতর্ক সাবধান করে আপনি শুধু কোরআন হেফজ করানো, অথবা যদি আপনি পারেন তার চাইতে ভালো যে একজন হাফেজ দিয়ে আপনার ছেলে, যেহেতু আলহামদুলিল্লাহ আপনার
একজন হাফেজকে প্রাইভেট দিয়ে টিউশন সে আপনার বাসাতে এসে ছেলেকে যে কোনো অবসর সময় আপনার ছেলে যখন অবসর হবে তখন 1 ঘন্টা 2 ঘন্টা হেফজ করিয়ে যাবে। এটা সবচেয়ে ভালো নিরাপদ, যাতে করে বেদাত থেকে মুক্ত থাকতে পারেন। কিন্তু নিরুপায় হলে হেফজ করানো জায়েজ। এখানে একটি কথা আরো বলা ভালো, আমাদের দেশের ভাই বোনেরা হেফজ করানো বা ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোকে অনেক বড় বিষয় মনে করে। হাফেজ বানানো সবের কাজ, কিন্তু তার চাইতে অনেক বড় বিষয় হচ্ছে ছেলেকে দিনের জ্ঞানী আলেম বানানো। হাফেজ বানানোর অত বড় বিষয় নয়, কোরআন হেফজ করলো কিন্তু কোরআনের আয়াতের তাফসীর কিছুই জানলো না। তাহলে তার উদাহরণ আমাদের মক্কা ইউনিভার্সিটি, তো আমার ক্লাসমেট একজন আছেন মধ্যে ইউনিভার্সিটি থেকে, আজকে 30 বছর আমাদের সাথে লেখাপড়া করেছেন, এখন সিনিয়র প্রফেসর অমল করা ইউনিভার্সিটি। উনি আমার সাথে হজ মৌসুমে কয়েকবার ডিউটি করেছেন, যেহেতু আমার ক্লাসমেট সেই কালের। তিনি বলছেন যে শেখ মতি আসলে বন্ধুর মতো মানুষ, একসাথে পড়েছি, বলছেন যে শুধু হাফেজ যদি হয় আর কোরআনের অর্থ না বুঝে সে হচ্ছে স্যামসাং ক্যাসেট, অডিও ভিডিও ক্যাসেটের মতো। হ্যাঁ, ক্যাসেটের ফিতাতে যেমন 30 পারা কোরআন আছে আর সিডিতে যেমন 30 পারা কোরআন আছে, ওই রকম কিছুই বুঝেন না সে। কোরআন বহন করে সিনাতে 30 পারা, কিন্তু কোরআন অর্থ বুঝে না। এটা এত ফজিলতের বিষয় নয়, বরং এর চাইতে বেশি ফরজ। শুধু ফজিলত না, কোরআন মুখস্ত করা ফজিলত, ফরজ নয়, কিন্তু কোরআন সংরক্ষণ করা, কোরআনের অর্থ বুঝে তার উপর আমল করা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। কোরআন আল্লাহ আমলের জন্য নাজল করেছেন ইমানের সাথে সাথে। সুতরাং ছেলেকে কোরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবে, কোরআনের জ্ঞানী আলেম বানাবার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। জেনারেল লাইনেও যদি পড়ান, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার সাথে কোরআনের যথেষ্ট জ্ঞান রাখে। আলহামদুলিল্লাহ অনেক আমাদের ভাইরা রয়েছেন যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, এখানে পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে এখানে প্রফেসর ছিলেন আমাদের এক ভাই, কানাডা থেকে আলহামদুলিল্লাহ, যেহেতু সালাফি মানহাজের তিনি প্রফেসর ছিলেন, আমার 5 বছর তিনি তাফসীরে দার্সে বসছেন এখানে পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে, তিনি কানাডাতে গিয়ে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজে তিনি যতটা জানছেন দার্স দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর আমাদের কাছে মাঝে মাঝে পরামর্শ করেন, তারপরে কোনো সংশয় হলে জিজ্ঞেস করেন। তো এই রকমের আপনি দুনিয়াও শিখান এবং দিনও শিখান, যাতে করে দিন দুনিয়া দুটোই ভালো থাকে। শুধু হাফেজ বানালেন আর পশ্চিমা দেশে বসবাস করে, দিনের জ্ঞান নেই, হাফেজ হওয়ার পরে বিভ্রান্ত হয়ে যাবে। কত হাফেজ পাপে জড়িয়ে গেছে, হাফেজের কোনো চিহ্নই পাওয়া যায় না। আমল না থাকলে এই কোরআন হেফজের কোনো মূল্য নেই। এজন্য বোনকে বিশেষভাবে নসিহা করব ছেলের ক্ষেত্রে, যে আগে তাকে দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, আর তার সাথে হেফজ যদি অল্প সময় স্মৃতিশক্তি ভালো থাকে হয়ে যায় ভালো কথা, কিন্তু 5-7 বছর লাগিয়ে দিলেন কোরআনে হাফেজ হইতে, আর তারপরে সে আর জেনারেল লাইনে উন্নতি করতে পারলো না, দুনিয়া করে তাকে খেতে হবে, আর কোনো ভালো আলেম হইতে পারলো না, তাহলে ওই মসজিদের ইমামতি ছাড়া আর তারাই পড়ানো ছাড়া আর কোনো কাজই থাকবে না। তো আল্লাহ তো এই কথা বলেন নিজের হাফেজ শুধু তারাই পড়িয়ে বেড়ানো, জি, আর শুধু মসজিদের ইমামতি করো, না না না, মসজিদের ইমামতির সাথে সাথে দুনিয়াও শিখতে হবে, যাতে করে রুজি রোজগার করে খেতে পারে। দুনিয়াও ছেলেকে শিখাইতে হবে, আর দিন শিখার মাধ্যমেই যদি আপনি দিনও হচ্ছে দুনিয়া হচ্ছে, তাহলে ভালো আলেম বানাবার চেষ্টা করতে হবে, কম্পিটিশনের যুগ। আল্লাহ যেন তৌফিক দান করে। আশা করি এই কথাগুলি সবাই একটু চিন্তা করবেন আমার। হ্যাঁ, হাফেজ বানান, কিন্তু হাফেজের তো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো আলেম, ভালো দিনের জ্ঞানী বানানো। আর আলেম মানে মাদ্রাসা পড়ে ফারেক করতে হবে এইরকম আলেমও জরুরি না, কিন্তু দিনের নলেজ অবশ্যই যথেষ্ট থাকতে হবে, কোরআন সুন্নাহ মানহাজে, সালাফি মানহাজে। আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আপনার জন্য আপনার ছেলের ভালো ইসলামী তরবিয়ত সহজ করে দেন, এবং প্রতিকূল অবস্থায় পশ্চিমা দেশে থাকছেন সেখানেও আল্লাহ যেন দিনের প্রতি আমল করা সহজ করে দেন, এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন দিনের ওপর অটল রাখেন। আর আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করেন। নিয়মিত যেহেতু আছেন, তো তাদেরকে সুযোগ দেবেন আগে, তাদেরকে আগে সুযোগ দেবেন, আর তারপরে যারা পুরাতন প্রতি সপ্তাহে করেন তাদেরকে সুযোগ দেবেন, কারণ তারা হয়তো অন্য অন্য সোর্সও জেনে নিতে পারছেন, অথবা তারা
এক সপ্তাহ জানলেন, আগ সপ্তাহ জানলেন, আর তারপরে সপ্তাহ জানবেন, এরকমটা আর কি। যেমন আজকে আজকে যারা জিজ্ঞেস করলেন, সামনে সপ্তাহে তাদেরকে সুযোগ না দিয়ে অন্যদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করুন, কারণ আমাদের কাছে প্রশ্ন বেশি আর সময় 1 ঘন্টা করেও আমরা কুলাতে পারছি না। তো আল্লাহ যেন সহজ করেন, এবং ইনশা আল্লাহ চেষ্টা করলে সবকিছু সম্ভব। আর আল্লাহ যেন আপনাদেরকে উপকারী জ্ঞান দান করেন, এবং অনেক আমলের তৌফিক দান করেন, এবং দিনের উপর আল্লাহ যেন অটলতা দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, বিশেষ করে যেসব ভাই বোন আমাদের সাথে অংশ নিয়েছেন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করেন, ছেলে মেয়েদের তরবিয়তকে আল্লাহ যেন সহজ করে দেন, আল্লাহ সবাইকে যেন নেক হায়াত দান করেন, সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, এবং রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামে আযাব থেকে রক্ষা করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।